আমরা দিস ইজ মুন চলে আসি লাইভে, সবাই জয়েন করে ফেলেন। লাইভটা আমার ক্লিয়ার আছে না আনক্লিয়ার আছে কাইন্ডলি একটু আমাকে ইনফর্ম করতে হবে, তাহলে আমি কিচ্ছু বুঝতে পারবো না আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা আপু, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ডিয়ার আপু, অল ক্লিয়ার? ওকে আপু, তুমি অনেক সুন্দর হয়ে গিয়েছো কিছুদিন আগের থেকেও, রিয়েলি অনেক সুন্দর হয়ে গেছি, সব মেয়েরই খাজানার জন্যই। আর ড্রাগন সিরামটা লাগাচ্ছে, জুস তো খাচ্ছি এর জন্য। আর আমাদের ওয়েট লসের আইটেম খেলে নাকি এমনিতেই সুন্দর হয়ে যায়, এগুলোর কারণেই মেবি। ঠিক আছে, সার্জারি করে আসি নাই এটা মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল সার্জারি করি নাই এটা মাথায় রাখবেন, এর জন্য হয়তো বা আপনাদের কাছে এত ভালো লাগতেছে। আপু আপু কেমন আছো? অনেক ভালো আছি আপু। হাই কিউটি, হ্যালো ডিয়ার। লাইভটা সবাই পাঁচটা করে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন, ডান লিখে দিবেন। ওকে আপু, সাদাপুরি ক্রিমটা 500 টাকার, ওইটা আপু দিব। হ্যাঁ, ওইটা গিফট থাকবে আপু, ওটা 500 টাকা করে, আরো কমে পাবেন, 300 করে দিব গিফট। ঠিক আছে, আপনি এখন আপু ক্লিনজিং ইউজ করতেছি, ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা হাই, হ্যালো অর্জি আপু। আপু ওকে এখানে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাজানা অর্ডার করেছি বাট কোনো রিপ্লাই পাচ্ছি না, ও সরি। আসলে খাজানার রিপ্লাই পেতে হলে একটু ধৈর্য নিতে হবে, ঠিক আছে? কারণ আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিম যেটা ভাইরাল হয়ে গেছে সেটা খাজানা ক্রিম, সো একটু তো ধৈর্য ধরতে হবে এই প্রোডাক্টের জন্য, কনফার্মেশনের জন্য। হ্যাঁ বেবি, নিয়ে আসেন এখানে, গাড়িতে বসে দেন আপু। স্কিন ব্রাইটনিং এর জন্য খাজানা ক্রিম, খাজানা নেসিফিকের কিট, এই দুইটা যারা লাগাবেন তাদের স্কিন একদম আমার মতো হবে, এটা আপনি গ্যারান্টি সহকারে পাবেন। আমার মতো যদি আপনার স্কিন টোন পেতে চান তাহলে খাজানা এবং নেসিফিকের কিট, খাজানা আর নেসিফিকের কিট যারা লাগাতে পারবেন আমার থেকেও বেশি পরিমাণ সুন্দর হতে পারবেন, এটা আপনি ইনশিওর থাকেন। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। তোমাদের শোরুম কবে ওপেনিং করবা? ওয়েট আপু, আমরা 7 দিন আগে বলে দিব আপু। এখন কি লেমনটার প্রাইসটা আপু এখনও বলবো না, ঠিক আছে? কারণ ওটা আমাদের খুব কম কোয়ান্টিটি এসেছে, তো সো দেখা যাচ্ছে যে আমি যদি বলি প্রবলেমটা কিন্তু আপনাদেরই হবে, পাবেন না পরে। আচ্ছা আপু, খাজানাটা নিব পেজে অর্ডার করেন ডিয়ার, কারণ এটা কিন্তু বেশি স্টক নেই। এটা লাগানোর পর তো আমি এই 2 দিন লাগাচ্ছি, ভাবতেছি সামনে ওপেনিং, একটু তো সুন্দর হতে হবে, 2 দিন মাত্র আবার, ও মাই গড, সেটা তো আপনারাই লাইভে দেখতে পাচ্ছেন। আমি তো আপু সাদাপুরি এখন কি স্টক আউট নাকি আপু? এটা চলে আসবে মালয়েশিয়ান থেকে, ঠিক আছে? আপু তোমার জেলটা এত পিঙ্কিশ কিভাবে? আপু তোমার গাল এত পিঙ্কিশ, আই ক্যান অ্যামেজিং, এটা টোটালি টমেটো সুদিং জেল, এটা লাগানোর পর সবার স্কিন এরকম হয়। একটা নিয়েছি, আরো 2টা অর্ডার করেছি খাজানা, এত বেশি কি আর বলবো, এখন রিভিউ দিব না, একদম চমক রিভিউ দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ। এটাই আমার কাছে অনেক বড় বড় পাওয়া, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আমার রিভিউ দরকার নাই তো। আপনি একটা নিয়েছেন, 2টা আরো নেবেন, চমক দিবেন, তার মানে কি, তার মানেটা কি? হ্যাঁ, তার মানে হচ্ছে এটা ভাইরাল অলরেডি, এটা কয়েকবার না পরপর না, এটা রেগুলারই ভাইরাল হয়ে যায়, এটা এতটাই হিট হয়ে গেছে যেটা প্রতিদিনই ভাইরাল হয়, এত এত রিভিউ আসে। ঠিক আছে, তাহলে কিভাবে নিব আপু? ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা অর্ডার করতে হবে আপু। তোমার নো স্পিন এতদিন পর খেয়াল করছেন, আমি তো নো স্পিন অনেক আগেই থেকেই পড়তেছি না। আচ্ছা আপু, পা সাদা করতে হলে কোলাজেন বডি ক্রিম লাগাবেন, একেবারে পাটা সাদা হয়ে যাবে, একেবারে পা সাদা হবে। শোরুম ওপেন করলে কি অফার দিবা? হ্যাঁ, সব প্রোডাক্টে অফার থাকবে, গিফটস থাকবে, আমার সাথে দেখা করার সুযোগ থাকবে, আরও অনেক এক্সাইটিং সারপ্রাইজ থাকবে, এগুলো আমরা নাই বা বলি, এগুলো আমরা কয়েকদিন আগে বলি, ঠিক আছে? কারণ এখন যদি আমি বলি এগুলো আরে সবাই কপি করবে, ঠিক আছে? কপি করার ট্রাই করবে, অনেকে তো আছে বসে থাকার জন্য, ঠিক আছে? কারণ আমার চিন্তা ভাবনা সবাই দেখি কপি করে পরবর্তী টাইমে, এর জন্য আমি আসলে বলতেছি না, এটা আমাদের সারপ্রাইজ, আমরা 3-4 দিন আগ থেকে খেয়ে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিব কি কি করতেছি আমরা। সিক্রেট প্লেসের জন্য আপু, সিক্রেট প্লেসের জন্য আপনি প্যাক লাগাতে পারেন, এখন ফেস প্যাকটা অনেক ভালো কাজ করে। তোমার কাছ থেকে প্যাক স্মলি জেল নিয়েছি, কয়বার লাগাতে হবে? দৈনিক একবার লাগাবেন, প্রতিদিন একবার যদি লাগাতে পারেন আপু আপনি রেজাল্ট পাবেন ম্যাজিকের মতো। আপু তোমাকে নাগিন 6 নায়িকা, এটা সবাই বলে আমাকে, এটা সবাই বলে, মৌরি নয় নাকি মৌনির কি যেন একটা, ওনার মতো নাকি লাগে, এটা সবাই বলে আমার, না আমি কোনো মিল পাচ্ছি না সত্যি কথা। যে এটা শোরুমটা কোথায় হোক আপু, আমাদের শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্কে, যমুনা ফিউচার পার্কে, বিগেস্ট শপিং মল বাংলাদেশ না এশিয়া মহাদেশের ভিতরে হচ্ছে, আপনার 3 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, সো আপনাদের বুঝতে হবে কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি। শোরুম ওপেনিংয়ে আসলে কি, হ্যাঁ সবাই গিফট পাবেন আপু, সবাই। বিসি ইনজেকশন কি যে কোনো লোশনের সাথে? হ্যাঁ, যে কোনো বডি লোশনের সাথে ইউজ করা যাবে। এবার আসি, এটার এত রিভিউ কেন আসতেছে? এটার অর্ডার বেড়ে যাবে আজকে, আমি জানি এটার অর্ডার আজকে বেড়ে যাবে, এটার এত রিভিউ কীভাবে আসতেছে? হ্যাঁ,
একটু কম রিভিউ আসলে ভালো হয় না? আমি বেশি খুশি হব এটা কম রিভিউ দিবেন। শোরুম ওপেনিং কবে আপু বলবো? আপু সেলিব্রিটিরা আসবে, সো আপনাদের জন্য অনেক অনেক আপনাদের পছন্দের পছন্দের সেলিব্রিটি যাদের আপনারা দেখতে চান আমার কাছে কিন্তু এই সুযোগে রিকোয়েস্ট করে নিতে পারেন। ওকে, আমার কাছে যদি রিকোয়েস্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়েস্টটা ফুলফিলও করতে পারবো। হোয়াইটনিং ক্যাপসুল আছে, নাপু ক্যাপসুল আমি সেল করি না, এগুলো খেলে কিডনি লিভার নষ্ট হয়ে যেতে পারে সোনা। সো এমন কোনো কিছু আমি সেল করবো না, আমার আপুরা মরেও যেতে পারে তো দরকার কি? এমন কোনো ক্যাপসুল আমি সেল করি না যেগুলো খেলে মরে যাবে না আপু। অনেকে দেখি সেল করে, আমার অনেক ভয় করে সেগুলো। স্লিমিং জুসটা দেখাবো আপু, স্লিমিং জুস এখন দেখাবো না, চার পাঁচ দিন আগে দেখাবো। হ্যাঁ, এইটা এইটা স্কিনটা ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ের ভিতর আপনার স্কিনটা সফট করে ফেলবে, আপনার স্কিনটা রাফ, আপনার স্কিনটা সানবার্ন হয়ে আছে, নো প্রবলেম ডিয়ার। আপনি জাস্ট প্রথম দিন লাগাবেন মুখটা, আগে ভালো করে স্ক্রাবিং করে নেবেন। নাইট ক্রিম লাগালে মিনিমাম পরের দিনে একবার স্ক্রাবিং করবেন, মুখের লোমগুলো একদম ক্লিন হয়ে যাবে, মুখের মরা চামড়াগুলো উঠে যাবে স্ক্রাবারের মাধ্যমে। দেন আপনি কি করবেন, আপনি রেগুলার সুদিং জেল ইউজ করবেন আর প্রতিদিন নাইট ক্রিম লাগাবেন, ঠিক আছে? মৌনি রয়ের মতো লাগে, এটা সবাই বলে, আমাদের বাংলাদেশি মৌনি রয়। হ্যাঁ, এটা সবাই আমাকে বলতেছে আপু। নিমো আপু ওপেনিং এ কি সবাই নিম? আপু ওপেনিং সবার জন্য, সবার জন্য, সবার জন্য ভাই, এটা আমার শোরুম না, এটা আপনাদের শোরুম। আপু এমনি ফর্সা আরো অনেক ফর্সা হতে চাই, খাজানাটা লাগাচ্ছেন না কেন? তাহলে অনেক ফর্সা হতে চাচ্ছেন, খাজানা ক্রিমটা লাগান। অনেক হেলদি স্কিন চাচ্ছেন, খাজানা ক্রিমটা লাগান। অনেক গ্লোয়িং স্কিন চাচ্ছেন, খাজানা ক্রিমটা লাগান। অনেক ব্রোনওয়ালা স্কিন যেগুলোকে আপনি মেরে ফেলতে চাচ্ছেন ব্রোনটা, খাজানা ক্রিম লাগান। আপনার অনেক মেস্তা পড়ে গেছে, খাজানা ক্রিম লাগান। যেটাই বলবেন খাজানা ক্রিম লাগান, লাগালেই আপনি বুঝতে পারবেন এটা ছাড়তে পারবেন না। আমাদের একটা আপু 45টা ক্রিম অলরেডি মানে হচ্ছে শেষ করে ফেলছে, সে হাতে পায়ে ইউজ করে স্টিল, তার টাকা আছে লাগাচ্ছে, আমার তো প্রবলেম নাই। সে হাতে পায়ে লাগিয়ে ফেলেছে, সে ঘাড়ে ইউজ করতেছে, কেউ আন্ডারআর্মসে লাগাচ্ছে, এত ভালো কাজ করতেছে এটা, কারণ এটা কিন্তু স্পট আউট এবং আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণ ব্রাইট করতে হেল্প করবে। সো এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই, এটা আমার না দেখালেও সবাই খাজানা দেখাও খাজানা দেখাও বলে। এটা যদি আমি দেখাই তাইলে তো হচ্ছে সেই দিন মনে করেন রাশ থাকে, আদার্সরা পায় না, এই যে কনফার্মই হয় না। আপু চারটা খাজানা অর্ডার করেছি, মডারেটর বলছে ওয়েট করেন, যদি থাকে দিবে, ওই যে আমি বলছি যদি থাকে দিবে, না হলে দিতে পারবে না, কারণ এটা মানে সাত দিন স্টকে থাকলে এক মাসের স্টকে থাকে না, এরকম একটা প্রোডাক্ট এটা। এটা এরকম যে মাসের ভিতরে সাত দিন স্টক থাকে আর এক মাসেই হচ্ছে স্টক আউট থাকে, এটা এরকম একটা প্রোডাক্ট। সো এটা লাকেরও কিছু ব্যাপার থাকে, যেটা আপনার নিতে হলে আপনার লাক হচ্ছে ভ্যারি করতে হবে। আমার প্রোডাক্ট নিতে হলে মারামারি করে নিতে হবে, এটাই সত্যি কথা। আমার থেকে কারা নেয় জানেন? মারামারি করে প্রোডাক্ট নেয়, আমার প্রোডাক্ট হচ্ছে থাকে না। আমি একবার দুইবার তিনবার চারবারের বেশি আমি লাইভে প্রোডাক্ট দেখাই না, কারণ কি আমার থাকে না, আমি কিভাবে দেখাবো? আমি কি 10 পিস প্রোডাক্ট এনে সেল করি? কখনোই না। এটা আপনারা শিপমেন্ট দেখলেই বুঝতে পারবেন, কোনো সেলার শিপমেন্ট দেখায় না, কারণ কি তারা 5 পিস 10 পিস করে মার্কেট থেকে কিনে এনে সেল করে। ভাই আমাদের কার্টুনে কার্টুনে শিপমেন্ট আসে, সেগুলো দেখলে তো আপনারা জাস্ট ফিনা হয়ে যান। আপু প্রোডাক্ট নিতে চাই বা ঢাকার বাহিরে, ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবেন, দেন হচ্ছে আপনি টাকা বিকাশ করে বিকাশের 4 ডিজিট জানিয়ে দিবেন, ঠিক আছে? আপু বাংলাদেশে লেজার ট্রিটমেন্ট কোথায় হয়? আই ডোন্ট নো রে আপু, আমি করি নাই, আমি জানি না। আবার আমাকে ক্লেম করবেন না আপু, আপনি হচ্ছেন লেজার ট্রিটমেন্ট করে আসেন, ঠিক আছে? আমাকে ক্লেম দিবেন না যে আপু আপনি এই কয়েকদিন এত সুন্দর কিভাবে হয়েছেন, আপনি মেবি লেজার ট্রিটমেন্ট করে আসেন, এই টাইপের ক্লেম কেউ দিবেন না। আপু বডি ইমার্জেন্সি হোয়াইটনিং কর, আপু বডি ইমার্জেন্সি হোয়াইট করতে হলে আপনাকে আগে কোলাজেন বডি ক্রিম লাগাতে হবে। ইমার্জেন্সি বলতে কি একদিনে ফর্সা, দুই দিনে ফর্সা? নট ইমার্জেন্সি বলতে আপনার স্কিনটা ভিতর থেকে দ্রুত, কত দ্রুত হচ্ছে ট্যানগুলো রিমুভ করে ফর্সা করা যায়, এটাকে ইমার্জেন্সি বলে। ইমার্জেন্সি মানে কিন্তু এটা না যে একদিনে আপনি সাদা পরি হয়ে যাবেন, একদিনে আপনি সাদা ধবল রোগীর মতো সাদা হয়ে যাবেন, এগুলোকে ইমার্জেন্সি বলে না আপু। ইমার্জেন্সি হচ্ছে আপনি যদি কন্টিনিউ স্কিনটার যত্ন নেন, কত দ্রুতভাবে আপনার স্কিনটা ফর্সা করতে পারে, কত দ্রুতভাবে আপনার স্কিনের স্পটগুলো আউট করতে পারে, কত দ্রুতভাবে আপনার স্কিনটা গ্লোয়িং করতে পারে। ফেজের জন্য কি ভালো কোনো স্ক্রাবার আছে? হ্যাঁ আপু আছে, আমি দেখাবো, একটু ওয়েট করেন। সো এইটা এইটা হচ্ছে আমাদের খুবই ভাইরাল, খুবই। আপু তিনটা লিচু খেলে কি ওজন কমবে? আপু তিনটা লিচু খেয়ে অনেকে 15 কেজি কমে গেছে, কারণ 9 কেজি কমে গেছে। এখন আপনারটা যদি মনে হয় যে না আমার আমার পর্যাপ্ত পরিমাণ ওয়েট লস হয়ে গেছে, তাহলে তার দরকার নেই আপু। একজনের 15 কেজি কমেছে, সে খুবই হাই কোয়ালিটির এক ক্লায়েন্ট, এটা আপনারা তাকে খুবই সবাই চিনেন এক নামে, খুবই মানে তার নিয়ে বলার কিছু নাই, তারাই হচ্ছে সে কমেন্ট করলেই ধরা খেয়ে যায়, এত হাই ক্লায়েন্ট যে এসে কমেন্ট করলে তার নাম দেখলে আপনারা চিনতে পারবেন, অনেক পপুলার একজন ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলবো না, উনি সেলিব্রিটি। ওনার 15 কেজি ওয়েট লস হয়েছে, এবং এমন কাস্টমার আছে যাদের 9 কেজি 10 কেজি করে ওয়েট লস হয়েছে, কারো 5 কেজি হয়েছে, কারো 3 কেজি হয়েছে। সো তিনটা খাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপু আমার ওয়েট লসটা হয়ে গেছে আর
আর দরকার নাই, আর দরকার নাই। বাট বডিটাকে কন্ট্রোল করার জন্য, জিরো শেপে নিয়ে আসার জন্য জুস খেতেই হবে, জুসের বিকল্প নেই। আর জুস আমি সবাইকে দিব না, জুস হচ্ছে যারা আমাদের জিরো ফিগার লিচুটা নিয়েছেন শুধু তাদের জন্য, আমি আদার্সদের দিতে পারবো না। বাট কেউ রিকোয়েস্টে ডিমান্ডিং থাকলে যে আপু আমি লিচুটা নেই নি আমি জুসটা খাবো, তাদের জন্য দেওয়া যাবে। আপু ড্রাগন এসেন্সের পর কি খাজানা দিতে পারবো? ডেফিনেটলি পারবেন। ড্রাগন সিরাম লাগানোর পরে যখন স্কিনটা টেনে নিয়ে যাবে সিরামটা, দেন হচ্ছে আপনি খাজানা লাগাবেন। আমাদের এটা কেন এত ভাইরাল জানেন? এটার গেট আপ দেখলে সবাই নাকি পাগল হয়ে যায়। এটার প্রাইস 2000 টাকা, এটার প্রাইস 2000 টাকা। এটা কেন এত টাকা এটা আপনাদের বুঝতে হবে, কারণ এটা স্কিন মোটা করবে, স্কিন ফর্সা করবে, ওপেন পোর্স টাইট করবে, ওপেন পোর্স টাইট করবে। এটা আপনাদের বুঝতে হবে এটার কাজ কি, এটার দাম এত কেন। এটা যেমন ফর্সা করবে এটা স্কিন মোটা করবে, কারণ ড্রাগন যেখানে লেখা থাকবে, ড্রাগন একটা গাছ, যে গাছটা থেকে আপনার মোটা স্কিন মোটাকারী একটা এসেন্স বের করা হয় যেটা লাল রক্তের কালার। এবং এটার হ্যাঁ নিউ আপু অফিসের অ্যাড্রেসটা, আপু অফিসের অ্যাড্রেস, আচ্ছা সো এই যে দেখেন এটার কালার দেখলেই তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। স্কিন যেমন ফর্সা করবে, স্কিন যেমন হচ্ছে আপনার ফর্সা করবে, স্কিনটা কিন্তু সেই লেভেলের মোটা করবে। এটা কোনো আদার্স এসেন্স বা সিরামের সাথে আপনি কখনো হচ্ছে ভ্যারি করবেন না, তাহলেই ধরা খাবেন। কারণ এটা এমন একটা সিরাম, এটা এমন একটা সিরাম, আপনার স্কিনটা এক রাতের ভিতরে দেখবেন কি গ্লো চলে আসছে, এক রাতে। অনলি ওয়ান ডেজে আপনার স্কিনটা গ্লো চলে আসবে, অনলি ওয়ান ডেজে হচ্ছে আপনার স্কিনটা হেলদি হয়ে যাবে। এটা এমন একটা সিরাম, এবং ড্রাগন যেই জিনিসগুলোতে লেখা থাকবে সেই জিনিসগুলো আপনার টাকা গেলেও ইউজ করবেন। সেই জিনিস, হ্যাঁ আমি একটু মোটা হয়েছি আদিত্র তুমি ধরে ফেলছো, সেই জিনিসটা হচ্ছে আপনার টাকা গেলেও আপনি ইউজ করবেন। দেখেন এটা আমার হাতে আমি লাগাই মাঝে মাঝে, কারণ স্কিনের ফাটা দাগে রিমুভের ক্ষেত্রেও হচ্ছে আপনার এই সিরামটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী। সো দেখেন সি আমার হাতটা ফুল গ্লাস স্কিন হয়ে গেছে, আমার হাতটা ফুল গ্লাসই হয়ে গেছে। দেখেন এটা আপনার স্কিনটা কিন্তু গ্লাস স্কিন করবে, কারণ এখন সবাই গ্লাস স্কিনই পছন্দ করে, সাদা ধবলটুকু কেউ পছন্দ করে না। স্কিনটা হেলদি চায় সবাই, একটু ফর্সা চায়, একটু পিঙ্কিশ স্কিন চায়, এটাই সবাই চায়। সো এগুলো আসলে বলার কিছু না, এগুলো সবাই জানেন। সো স্টিল দেখেন হাতে একদম লাগাবেন, এটা মুখে লাগাবেন। এটা যারা নাইট ক্রিমের পাশাপাশি খুব ভালো কোয়ালিটির একটা হচ্ছে আপনার সিরাম চাচ্ছেন, যারা ভালো কোয়ালিটির একটা সিরাম চাচ্ছেন তারা হচ্ছেন ড্রাগনটা লাগাবেন, ড্রাগন সিরামটা লাগাবেন। ড্রাগন সিরাম লাগালে পাতলা স্কিন এক দিনের ভিতরে দেখবেন কি একেবারে আপনার যে একটা এক্সট্রা আবরণ পড়ে যাবে আপনার স্কিনে, কারণ এটা হচ্ছে ব্লাড এসেন্স। এবং 7 দিনের ভিতরে দেখবেন যে আপনার পাতলা স্কিনটা রিপেয়ার হয়ে গেছে, আপনার টাকা উসুল হয়ে যাবে 7 দিনে, আর বাকি দিন ফ্রিতে লাগাবেন ভাববেন। 7 দিনে আপনার প্রবলেম সলভ, প্লাস আপনি বাকি দিনগুলো ফ্রিতে এটা লাগাতে পারবেন। সো আপনার বুঝতে হবে আমি 2000 টাকা কিসে ঢালতেছি, 2000 টাকা আমি, এটা কিন্তু আপনাদের কাছে কিছু না, আপনাদের প্রবলেমটা মেইন। পাতলা স্কিনে কোনো কিছু লাগানো যায় না, লাগানোর আগেই জ্বালা পোড়া শুরু করে দেয়, স্কিন গরম হয়ে যায়, লাল হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, কুচকে যায় পাতলা স্কিনে, পাতলা স্কিনে, ঠিক আছে। লাভলি কয়েল, হ্যাঁ ফেক আইডি থেকে ব্যাড কমেন্ট করবেন, একদম কানের নিচে ধরে টরস টরস করে দুইটা থাপ্পড় মেরে দিব। ব্যাড কমেন্ট করলে কানের নিচে খাবেন, প্লাস হচ্ছে পুলিশের প্যাদানিও খাবেন যদি একটা পরিমাণ ব্যাড কমেন্ট করবেন। এখানে মামার বাড়ির ব্যবসা করতে আসি নাই, লিগালি ব্যবসা করতে আসি, ঠিক আছে। কানের নিচে খাওয়ার আগে চিন্তা করবেন যে কার সাথে কার হাতেরটা খাইতেছেন, ব্যাড কমেন্ট করার আগে 14 বার মানে হচ্ছে চিন্তা করে ব্যাড কমেন্ট করবেন, ঠিক আছে। কিছু হয় না, না ঠিক আছে, কানের নিচে দিলে একদম হচ্ছে একদম খুব ভালোভাবে বুঝতে পারবেন কি হয় কি না হয়। এখানে সব কাস্টমাররা বুঝে, সো আপনি মেবি বুঝতেছেন, আপনি মেন্টালি সিক, দ্রুত হচ্ছে পাবনা চলে যান, পাবনা গিয়ে হচ্ছে ফ্রিতে ট্রিটমেন্ট নিয়ে আসেন, সরকারি ট্রিটমেন্ট। আচ্ছা আপু প্রাইস কত? এটার প্রাইস 2000 টাকা, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। না আপু প্রেগনেন্সি টাইমে কোনো নাইট ক্রিমই সেভ না, এটা আমি সবসময় বলবো, কোনো সেলার বলবে না যে আপনি হ্যাঁ প্রেগনেন্সিতেও লাগাতে পারবেন, বিক্রির জন্য সবাই এই কথা বলে, আমি বলবো না। আমি চাই না যে হচ্ছে প্রেগনেন্সি টাইমে, ঠিক আছে, আমি চাই না যে হচ্ছে প্রেগনেন্সির টাইমে আপনার স্কিনে, স্কিনটার থেকে আপনার বেবি প্লাস আপনার লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, এটা অন্য সেলাররা মনে করবে না, ধ্যাত ব্যস্তে পারলেই বাঁচে, আমি সেটা কখনো মনে করবো না। কারণ আমার থেকে আমার কাস্টমাররা, আমার কাস্টমারের বেবিরা সবসময় সেফ প্রোডাক্ট পাবে প্রেগনেন্সি টাইমে উইদাউট নাইট ক্রিম। আপনি সবসময় নাইট ক্রিম ছাড়া থাকবেন, প্রেগনেন্সি টাইমে নাইট ক্রিম হার্মফুল এক কথায়, আদার্স টাইমে লাগান নো প্রবলেম, প্রেগনেন্সি টাইমে প্লিজ এগুলো অ্যাভয়েড করেন, আর বাকিটা সবাই ধুমায় লাগাতে পারবেন, ঠিক আছে। ওপেনিংয়ে ডিসকাউন্ট দেন, দিব আপু। আচ্ছা আপু, আপু মুখের দাগ দূর করার কোনো, আপু ব্রণের দাগ দূর করার জন্য এই যে খাজানাটা লাগাবেন, এটাতে 7 থেকে 8 দিনের ভিতরে স্পট আউট করে ফেলেন, 7 থেকে 8 দিনের ভিতরে আপনার স্পট আউট।
আউট করে ফেলে শোরুম কত ফ্লোরে এগুলো বলবো না তাইলে গিয়ে এখনি দাঁড়ায় থাকবে আপু এখনি দাঁড়ায় থাকবে আমার আপুর অনেক ভালোবাসে তো এখনি গিয়ে দাঁড়ায় থাকবে সো দেখবে যে আপুর শোরুমটা কিভাবে সাজাচ্ছে বা কি করতেছে মডারেটররা কি করতেছে বা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কি করতেছে কারণ এখানে না লোকাল মিস্ত্রি দিয়ে হচ্ছে শোরুম করা যায় না যমুনা ফিউচার পার্কে ইঞ্জিনিয়ার লাগে হচ্ছে শোরুম গুছাতে ঠিক আছে লোকাল মিস্ত্রি লাগে না এদের হচ্ছে এদেরই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার থাকে যমুনা ফিউচার পার্কে কারণ ওরা লোকাল মিস্ত্রি অ্যালাউ করে না সো আপনারা দেখবেন ওখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ইঞ্জিনিয়ার ভাইয়ারা আছেন খুবই সুন্দর সুন্দর কিউট কিউট ইঞ্জিনিয়ার ভাইয়ারা আছে আপনারা গেলে হচ্ছে দাঁড়ায় হচ্ছে তাদেরকে দেখবেন আমি যতদূর মনে করি সো আমি এখন হচ্ছে আমি বলবো না এগুলা হ্যাঁ তোমার কি সুন্দর লাগছে থ্যাংক ইউ অনিকা আপুনি আপনি স্কিন অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে এই সিরামটা একবার ইউজ করবেন এই সিরামটা অনলি ওয়ান একবার ইউজ করবেন সাত দিনে আপনি রেজাল্ট পাবেন অনলি ওয়ান সাত দিন আপু খাজানা কি আবার বিগ সাইজ হ্যাঁ আপু আবার বিগ সাইজ কারণ এটার এটা টোটালি আপডেট ভার্সন আসবে আপনাদের ওপেনিং এ টোটাল আপডেট ভার্সন ওপেনিং এ আসতেছে সো আপনারা নো টেনশন আপনারা শুধুমাত্র নাচানাচি শুরু করেন ঠিক আছে আপু হেলদি স্কিনের জন্য খাজানা কয়টা ইউজ করব আমি তিনটা ইউজ আপু আপনি সারা জীবন লাগাতে পারবেন যদি এটা আপনার ভালো লাগে এটা তো একটা আপু মনে করেন 45টা অলরেডি ইউজ করে ফেলছে সে পা থেকে মাথা পর্যন্ত লাগাচ্ছে ধুমিয়ে 45টা ক্রিম আজকে এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এক বছর না 8 মাস হয়ে যাচ্ছে এটা লঞ্চ হয়েছে আমার বেবি হওয়ার পর থেকেই সো এটা আমার বেবির বয়স যতদিন আমার ক্রিমের বয়স ততদিন সো 8 মাসে সে 45টা ক্রিম শেষ করে ফেলছে আপনাদের বুঝতে হবে প্রোডাক্ট ভালো দেখে কাজ করতেছে দেখে সে এতগুলো ক্রিম ইউজ করে ফেলেছে সো আপনাদের বুঝতে হবে স্কিন অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে খুব সেন্সিটিভ স্কিন ড্রাগনটা ইউজ করেন সেন্সিটিভিটি কিচ্ছু থাকবে না মুখের সেন্সিটিভ স্কিন ড্যামেজ স্কিন নর্মাল স্কিন স্কিনে কাজ করে না আপনি জাস্ট লাইফে একটা ড্রাগন এসেন্স ইউজ করবেন আপনার আর কিছু দরকার নাই একটাতেই হচ্ছে আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা বলবো আপু এখন না এখন আমারে প্যারা দিয়ে না আমাকে প্রোডাক্ট দেখাইতে দেন আর লাভ আমি কেন যে এগুলো লঞ্চ করতে গেলাম এখন হচ্ছে আমাকে সবাই প্যারা দেয় আপু কবে আসবো আপু তুমি কি কালার ড্রেস কিনতেছো আপু কি কালার জুয়েলারি পরবো আপু তোমার সাথে ম্যাচিং করে পরবো আপু প্লিজ ড্রেসের ছবি দাও আমাকে যুদ্ধ লাগাই দিস ইনবক্সে আমি তো মানে দেখেও না দেখার ভান করতেছি এখন কারণ আমার ড্রেসের কোডের সাথে যা ড্রেস কালারটা মিলে যাবে সে কিন্তু অনেক লাকি একটা গিফট পাবে সেটা আমরা ওখানে বলবো এখন না আপু নিউ ডে ক্রিমটা আনো প্লিজ আনবো আপু সো এটা লাগাবে নাইট ক্রিমের সাথে আমার খাজানা ক্রিমের প্রাইস কত কে বলতে পারবেন এটা তো নাই অবশ্য এটা নাই এটা খালি ঠুঙ্গা কারণ আমার এখানে মিনিমাম হচ্ছে 30 থেকে 35টা ঠুঙ্গাই আছে কারণ প্রতিটা ক্রিম মানে আমার হাজবেন্ড তো মনে করেন এখন ধুমায়া ক্রিম লাগাবে আমি জানি ওপেনিং এর আগে সে সুন্দর হবে তার টার্গেট হচ্ছে সুন্দর হবে আর সুন্দর সুন্দর আপুরা আসবে তাদের সাথে সেলফি তুলবে সো সে এখন সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগানো মেবি স্টার্ট করে দিছে সে মনে করেন যে পা থেকে মাথা পর্যন্ত লাগাবে মনে হয় যত দূর আমার মনে হচ্ছে অফিস থেকে এতগুলা নিয়ে আসে সব লাগাবে লাগায় ঘুমায় থাকবে মোটা হবার প্রোডাক্ট নিয়ে কিছু বলো আপু আছে স্টক ইনবক্স করে দেন প্রাইস এটার মাত্র 1500 বাট কাজ করবে হিউজ লেভেলের এটা কাজ করবে হিউজ লেভেলের মানে হচ্ছে এটা প্রাইস মাত্র হচ্ছে আপনার 1500 টাকা বাট এটা কাজ করবে অনেক হাই কোয়ালিটির আপনি চিন্তাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না এটা কতটা পরিমাণ হচ্ছে আমার একটা লাগবে পেজ অর্ডার করো আপু পেজ অর্ডার করো কারণ এটা কিন্তু আমাদের স্টকে থাকে না এটা কিন্তু স্টক আউট হয়ে যায় সো আপনারা কিন্তু ওভাবে পাবেনও না এটা অনেকে কনফার্মই হয় না কারণ হচ্ছে পায় না পায় না আপু ওয়েট লসের কিছু আপু ওয়েট লসের জন্য লিচুটা খাও আপু স্টকে আছে কিনা জানি না ঠিক আছে আপু প্যাক্সমলি জেলটা কয়বার প্রতিদিন একবার লাগাবা শোনা প্রতিদিন যদি তুমি একবার ইউজ করতে পারো তোমার আর কিচ্ছু লাগবে না এবারে আসি মুন আপু আমি তোমার মতো স্কিন কেয়ার করতে চাই তুমি তো কালো ছিলা কারণ আমার এটা প্রুফ আছে আমার পেজে আমি কতটা কালো ছিলাম কতটা আমাকে মানুষ অপমান করছে এটা আমি কিন্তু প্রুফ রেখে দিছি আমার পেজে লাইভ আছে আমার পেজে লাইভ সেভ করা আছে আমার এখানে কিন্তু প্রুফড আছে যে আমি কতটা কালো ছিলাম সো কেউ যদি আমার কালার টোন থেকে আমি এতটা পরিমাণ চেঞ্জে চলে আসতে পারি সো আপনারা কেন পারবেন না এবং এটা দেওয়ার পরে কিন্তু হ্যাঁ দাঁতগুলো কম দেখাও আমার দাঁত আমি দেখাবো না না দেখাবো সেটা কি আপনি বলে দিবেন আঙ্কেল আর আপনি তো আমার চাচার বয়সী চাচা মানুষ হয়ে ভাতিজির দিকে এত কুনজর কেন দেন চাচা এত কুনজর কেন মানে একটু কম দেন না হলে কি করব জানেন দাড়ি দুড়ি যা আছে না এই যে দাড়ি হলাম মেবি আপনি সো এগুলো রাখার কোনো মানে হয় না মানুষকে একটু সম্মান দিতে শিখেন দেখবেন খুব ভালো লাগবে আপু ভাইয়া রাগ করবে এত বলো না হ্যাঁ আমি তো সব বলে দেই এর জন্য সবার আমার এত ভালোবাসি লেট হয়ে গেল নো প্রবলেম আচ্ছা কেমন আছো আপু বেড়াতে চলে গিয়েছি তাই তোমাকে দেখে ও তানি আপু কোথায় গিয়েছো তুমি এখন কেউ মিস করবা না ঠিক আছে খাজানাটা কেউ মিস করবে না কারণ এটা কিন্তু একটা
ব্লাস্ট আর এটা মেবি 4 থেকে 5 দিনের ভিতর স্টক আউট হয়ে যাচ্ছে এবং ওপেনিং এর আগে আসবে টোটালি আপডেট ভার্সন আসবে খাজানার যেটা খুবই ভালো কাজ করবে এটার থেকেও সেটা ভালো কাজ করবে আপডেট হয়ে আসছে ঠিক আছে ব্রণের দাগ দূর করার জন্য কোন ক্রিমটা আছে আপু এইটা লাগাবেন আমার হাতেরটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা লাগাবেন আপু মুখে মেস্তা থাকলো এটা লাগাবেন এটার প্রাইস 1500 টাকা বাট কাজ করবে বললাম না যে আপনার টাকা উসুল হয়ে যাবে আপনি টাকা উসুল প্রোডাক্ট খুঁজবেন কোথায় কোথায় আপনার টাকা দিলে আপনার টাকাটা উসুল হয়ে যাবে সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা এটা প্রেগন্যান্সিতে লাগানো যাবে না আপু সেভ না নাইট ক্রিম প্রেগন্যান্সি টাইমে সেভ হয় না ঠিক আছে এটা আমি ক্লিয়ার বলে দেই সো এটার প্রাইস পড়বে মাত্র 1500 টাকা এবং আজকে যেই আপুরা হাইয়েস্ট লাইভ শেয়ার করে দিবেন গার্লস অর সেলিং গ্রুপগুলোতে সে কিন্তু একটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন সো কিন্তু পোপার টাকা উসুল হয়ে যাচ্ছে আপনার আপনার কিন্তু টাকাটা একেবারেই হচ্ছে উসুল হয়ে যাচ্ছে ঠিক আছে আপু অ্যাপেল ড্রাগন লাগালে ফেস ঘামে ঘেমে যায় স্কিনে ঘাম বলতে কি আপনি অতিরিক্ত গরমের ভিতরে গেলে তো ঘামবে ঠিক আছে বাট অ্যাপেল ড্রাগন লাগানোর পর ঘামে না সাধারণত কারণ ওটা শীতের জন্য খুবই বেস্ট বাট এখন তো গরম চলে আসে এখন ওটা রাতে ইউজ করাটাই আমি মনে করি বেটার 2 ঘন্টা 1 ঘন্টার জন্য প্যাক্সমলিটা দেখাও আচ্ছা দেখাচ্ছি হাসতেছ ওখানে দাঁড়ায় দাঁড়া পাপা আচ্ছা আপু চোখের সাইডে মেস্তা আছে কি করব মেস্তা থাকলে এটা লাগাবেন চলে যাবে ওয়েট লস করার জন্য আপু লিচু খাবেন আপু মোটা হওয়ার ট্যাবলেটটা নিয়ে বিস্তারিত বলো আপু ওটা আমাদের স্টকে আছে কিনা আমি শিওর না বিস্তারিত বলতে গেলে অনেক অর্ডার আসবে সো আমি এখন অত অর্ডার নিতে পারবো না প্যাক্সমল জেলটা লাগিয়ে কতক্ষণ রাখতে হবে আপু 1 ঘন্টা রেখে দেন রেখে তারপর ওয়াশ করে ফেলেন মাসাজ করে আপু 17 ইয়ার্সে আমার তো আমি কি ক্রিম লাগানো যাবে 17 ইয়ার্স কি শেষ তাহলে লাগাতে পারবেন আমার লাগবে পেজ অর্ডার করেন আপু তোমার শোরুম ওপেনিং কবে আপু তুমি খুব খুব কিউট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপুরা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রাজ কুমার রাজ আচ্ছা ঠিক আছে আমি তো আপনার বউ লাগে আপনি আমাকে তুই ভাষায় বলতেছেন ঠিক আছে আপু আপু অনেক মিথ্যা কথা তুমি অনেক মিথ্যা কথা বলো একটুকু কাজ করে না আমি নিয়েছিলাম টাকাটাই নষ্ট করেছি ভুলেও নেবেন না আপু আচ্ছা ঠিক আছে মিম আপু আপনাকে আমি পিন পোস্ট করে দেই হ্যাঁ মিম আপু কমেন্ট করছেন ফেকারি থেকে ভুলেও আপু এটা নেবেন না যারা নিয়েছেন তারা আমাকে ফেরত দিয়ে দিবেন ঠিক আছে ভুলেও নেবেন না এটা একেবারেই কাজ করে না এটা টোটালি আমি বানায় বানায় বলতেছি আর যারা এত হাজার হাজার পিস প্রোডাক্ট নিচ্ছে এতগুলো আনতেছি সব আমি পানি দিয়ে গুলে খেতেছি আর আমার কাস্টমাররা কেউ নেবেন না শুধুমাত্র মিম ইসলামের কথা শুনে শুধুমাত্র মিম ইসলাম আপুর কথা শুনে আপনি ভুলেও নেবেন না ওনার একটুকু কাজ হয় নাই ভুলেও কেউ নেবেন না আপু খুশি আমি প্রমোশন করে দিলাম আপনাকে ঠিক আছে কমেন্ট আবার ডিলিট করেন না আপু ঠিক আছে আচ্ছা আপু আমি নতুন ওয়েলকাম আপু আপু ফার্সে হওয়ার জন্য আচ্ছা এবার আসি আমি চুলটা বেঁধে নেই চুলটা না বদলে এখন সুদিং জেল লাগালে টোটাল চুলে লাগবে এটা আমার সব সময় একটা ব্যাড হ্যাবিট ঠিক আছে সব সময় ব্যাড হ্যাবিট আচ্ছা আপু তোমার প্রোডাক্ট ইউজ করেছি থ্যাংক ইউ আপু আমি তোমার পেজে নতুন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু অনেক আপু আমার নতুন নোনাই কাপড় আসলে আমাদের পেজটা এখন ব্লকিং আছে 17 দিন না 18 দিনের জন্য এটা ঠিক হয়ে যাবে আর্লি সো আমি সুদিং জেলটা লাগাচ্ছি ম্যাক্সমলি সুদিং জেল যেটা আমি মনে মনে চিন্তা করছি মানে আমি জেল মানে অর্ধেক পর্যন্ত না করতে পারলে এগুলো হচ্ছে সব মেখে যায় ইস আমি যেতে পারবো না যারা না যেতে পারবেন তারা যে কি মিস করবেন তারা মানে চিন্তাও করতে পারতেছেন না আপু খাজানার আমি 1 টাকা অফার দিতে পারবো না আর দাম বেড়ে যাবে মেবি যতদূর মনে হয় যে ওপেনিং এর পর এটা দাম দ্বিগুণ হয়ে যাবে এখন কেউ নজর দিয়ে নাই সার্জারি করে আসি নাই ঠিক আছে এভাবে সুদিং জেল ইউজ করবেন চোখের চারপাশে লাগাবেন যাদের কালো ভাব আছে আপু প্যাক্সমলি লাগালে যদি স্কিন পাতলা থাকে ঠিক আছে স্কিন পাতলা থাকলে জ্বলবে 10 থেকে 12 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়াই নো টেনশন যে জ্বলতেছে কেন এইটা করতেছে কেন আপু আপু একটু কষ্ট করে দিয়ে আসতে হবে আপু আপনার আপু এই তোয়ালেটা দিতে হবে আমি হাতটা মুছবো তো এই যে যা এইটা এইটা হ্যাঁ হ্যাঁ আপু খাজানাটা অনেক ভালো না মিম ইসলাম আপু বলছে কেউ নেবেন না
ইসলাম আপু বলে দিছে কেউ ধরবেন না কেউ নিবেন না, ওনার একটুকো কাজ হয় নাই, ওনার একটুকো কাজ হয় নাই, একটুকো কাজ হয় নাই কেউ নিবেন না, ওনাকে আমি ফ্রিতে এমন প্রমোশন করে দিব আজকে। ঠিক আছে আপু, ইন্ডিয়াতে হবে না সোনা বলে লাভ নাই, ইন্ডিয়াতে এখন আমি বাংলাদেশেই দিতে পারি না, সো ইন্ডিয়ার আপুরা এখন বসে বসে আলু পটল ছাড়া আর কিছু করতে পারবে না, ইন্ডিয়াতে আমি দিতে পারবো না। আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সুইট হার্ট। সো স্টিল দেখেন এটা প্যাক্স মলের আরেকটা ব্র্যান্ড, যেটা আপনার বলবো টমেটো, এইটা টমেটোর উপরে কিন্তু হোয়াইটনিং এর জন্য কিছু না, স্কিন মোটা করবে। হ্যাঁ আপু স্কিন পাতলা, তোমার প্রোডাক্টের উপর আমার বিশ্বাস আছে, হ্যাঁ স্কিন পাতলা থাকলে জ্বলবে, 7 থেকে 8 দিন পর দেখবেন ঠিক হয়ে গেছে। আপু নতুন মুখ লাল হয়ে তিল আছে, মুখে লাল তিল থাকলে এটা লাগাবেন, আর হচ্ছে প্যাক্সমলি জেলটা লাগান চলে যাবে। আপু বেশি সাদা হয়ে যাচ্ছ, যাও পচা জুস জুস সব, বুস্টার জুস, বুস্টার জুস আমার তিনটা না দুইটা শেষ, আর একটা শুরু করব ওপেনিং এর আগে। প্লিজ বলো না শোরুমটা ওপেনিং কবে, আপু বলে দিব রে আপু, একটু ওয়েট করো, আর আর কয়টা দিন, আর 2 দিন ওয়েট করো, 2 দিন পরে আমরা বলে দিব। ঠিক আছে আপু, মুখে ছোট ছোট তিলের জন্য কি আছে? আপু খাজানা ক্রিম লাগাবেন, চোখ বন্ধ করে তিল চলে যাবে, সেটা লাল তিল হোক, বাদামি তিল হোক, মেস্তা হোক, আপনি জাস্ট এটা লাগাবেন, 7 থেকে 8 দিন পরে দেখবেন মেস্তাগুলো হালকা হয়ে যাচ্ছে। পার্সেলের জন্য কি ভাই আপু, ফর্সার জন্য খাজানাটা ইউজ করবেন আপু, ফর্সা। আর স্কিনের চামড়া পাতলা এবং তৈলাক্ত, কারণ স্কিন সেন্সিটিভ, আপনার সেন্সিটিভ স্কিন, ড্যামেজ স্কিন, রিপেয়ার স্কিন। আজান দিচ্ছে, ইদানিং বেশি ফর্সা হয়ে গেছে সবাই বলতেছে। খাজানা ক্রিম মুখে লাগাইছো, আপনার কি মনে হয় মিথ্যা বলতেছি এখানে বসে বসে? মন আপু আমার ছেলে নাকি তোমার ঘুরতে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে আমার বাবাই আমাকে? প্রেগনেন্সিতে কি ইউজ করলে স্কিন ভালো থাকবে? সুদিং জেল লাগাবেন আপু, সুদিং জেল লাগাবেন প্রেগনেন্সিতে, আর ভালো একটা ফেস ওয়াশ আর একটা ডে ক্রিম লাগাবেন, আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই, কারণ এগুলোই সেফ। ঠিক আছে এগুলোই সেফ, আদার্স প্রোডাক্ট লাগালে হয় কি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠোঁটের কালো দাগ বলতেছি আপু, সুদিং জেল ঠোঁটেও লাগাবেন, লিপসে লাগাবেন, এতে হবে কি লিপসের পোড়া ভাবগুলো চলে যায়, কারণ সুদিং জেল খুবই ভালো কাজ করে পোড়া দাগের জন্য। এইটার প্রাইস 1000 টাকা। আপু তুমি কি ফেস ধুয়ে দেখাবা? তোমার দেখতে ইচ্ছা করলে দেখাবো, তোমার যদি এখানে দেখতে ইচ্ছা করে আমি দেখাবো, আই ক্যান, আই হ্যাভ নো প্রবলেম ডিয়ার। আপু হোম কোয়ারেন্টাইন আছি, 6 দিন হয়ে গিয়েছে, করোনা পজিটিভ, দোয়া করো আমার জন্য ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, কোনো টেনশন নাই, চিল করো ঘরে বসে, করোনা টাইমে চিল করো, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না। খাজানার প্রাইস কত আপু? মাত্র 1500 টাকা করে আপু। আপু সাদা পুরি প্যাকটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, ওটা স্টক আউট হয়ে গেছে, ওটা স্টক আউট, স্যাফরন প্যাক আসে, সাদা পুরির বাপ সেটা। আপু তোমার মুখে লোম নাই, স্কিন অনেক উজ্জ্বল, তাই আপু কীভাবে? আপু আমার মুখে লোম না, লোম থাকে বাট এগুলো হয় না। টিট হোয়াইটনিং এর জন্য আপু পেস্ট আছে তো, 1350 টাকার, অনেক ভালো কাজ করে, যাদের মানে টিটগুলো হলুদ থাকে, তারপর হচ্ছে আমার দাঁত ইদানিং হলুদ হয়ে গেছে সবাই কমেন্ট করে, বাট তারা কি দেখে করে আমি বুঝি না। সো এরকম অনেকে বলে যে তোমার দাঁত হলুদ হয়ে গেছে, না আমার দাঁত হলুদ হয় নাই ডিয়ার, ফর্সা হলে না সবার দাঁতগুলো এরকম লাগে। ঠিক আছে আপু, জুসের প্রায় 4000 টাকা আছে কিনা জানি না, নাই মেবি, এটা ওপেনিং এ থাকবে মেবি। আপু মুখ হোয়াইট হবে, খাজানাটা লাগাবেন চকচক করতে হলে এই দুইটা লাগাবেন, মুখ হোয়াইট হবে খাজানা লাগাবেন চকচক ঝকঝকা করতে হলে প্যাক্সমলি, আর অবশ্যই সাদা ফর্সা ধবধবা করতে চাইলে নেসিফিকের কিট লাগাবেন। এই তিনটা প্রোডাক্ট যদি আপনি লাগাতে পারেন, আপনার কিছু দরকার নেই, আপনার কিছুর দরকার নেই, এই তিনটা লাগাতে পারলে গ্লাস স্কিন নির্ধারিত আপনার জন্য, ফিক্সড ইট, গ্লাস স্কিন নির্ধারিত আপনার জন্য। ঠিক আছে আপু, খাজানা ইউজ করছি, ফর্সা হয়েছি বাট ব্রোঞ্জ যাচ্ছে না, এটার জন্য স্নেল কিট পাশাপাশি লাগাতে হবে।
ঠিক আছে স্নেল কিট লাগাতে হবে স্নেল কিট যদি আপু লাগাতে পারেন আপনার ব্রনটা ভিতর থেকে টেনে হিসরে বের করে ফেলবে একটা ব্রন থাকবে না আপনার ফেজে কারণ স্কিন ড্যামেজ হোক রিপেয়ার হোক আরেকটা হচ্ছে আপনি যদি ওপেনিং এ আসতে পারেন আমাদের সসের একটা ক্রিম সেট আসে স্পেশাল ব্রনের জন্য ভিতর থেকে ব্রন উঠিয়ে ফেলবে ভিতর থেকে ব্রন একেবারে বের করে ফেলবো ওটা ওপেনিং এ দিব এখন না ঠিক আছে ওগুলো আমরা পোস্ট করে দিব একটু ওয়েট করতে হবে সেই জন্য এইটা হচ্ছে আমাদের স্কিন রিপেয়ার প্লাস হচ্ছে স্পট আউট প্লাস হচ্ছে ব্রনের ট্রিটমেন্ট সো এইটা যদি লাগাতে পারেন আপনার মুখে আর কিছু লাগানোর দরকার নাই আর কিছু লাগানোর দরকার নাই আপনি কি লাগাবেন আমার জানার দেখার বিষয় না বাট আপনি যদি এগুলো লাগাতে চান ঠিক আছে আপনার আর কিছু দরকার নেই আপু আমার মুখে ইদানিং অনেক ব্রন হয়েছে দাগ খাজানা ক্রিম প্লাস হচ্ছে আমাদের স্নেল কিট লাগাবেন স্কিনটা এত ভালো হবে আপনি নিজে আপনার স্কিনটা বারবার আয়নার সামনে দেখবেন আল্লাহ মুনাপুর মতো হয়ে যাচ্ছে আল্লাহ মুনাপুর থেকেও বেশি হয়ে যাচ্ছে আমার থেকে অনেক আপুদের স্কিন অনেক ভালো হয়ে গেছে আমি তো রেগুলার স্কিন কেয়ার করতেই পারি না বাট আমার আপুরা আমার থেকেও সুন্দর হয়ে গেছে এটা আমার জন্য এখন স্যাড একটা নিউজ ঠিক আছে আজানের সময় এখন আপু আজান শেষ আপন আপু বডি ক্রিমটা এক সপ্তাহ হতে ইউজ করছি বাট কাজ করতেছে না সাবানটা নিয়ে নেবেন বডির সাথে এইটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস 850 টাকা বডি ওয়াশের জন্য যাদের স্লো কাজ করবে তার মানে বডিতে ময়লা আছে ঠিক আছে যদি ছাকড়া ছাকড়া থাকে বডিতে ময়লা আছে আর মিশে গেলে ভাববেন যে বডিতে কোনো প্রবলেম নাই ইজিলি কাজ করবে সো এই সাবানটা লাগাবেন আর একটা বডি স্ক্রাব আছে বডি স্ক্রাবটা লাগাবেন ঠিক আছে আপু খাজানা সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু মুখে বলে দিয়েছি সো যারা ব্রনের জন্য চাচ্ছেন একেবারে পার্মানেন্ট সলিউশন করোনা প্রোডাক্ট পজিটিভ হওয়ার কারণে তোমার থেকে প্রোডাক্ট নিতে পারছি না কেউ কাউকে জানা কোথাও যেতেও পারছি না ঘরে বসে থাকো আল্লাহ ভরসা কিছু হবে না বেশি টাকা থাকলে অনেকগুলো নিতাম আহারে অনেক ভালো লাগতেছে বেবি প্রোডাক্ট দুইটা খাজানা নিয়েছি মা শাল্লা খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ ফারহানা চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আমি তো বললাম যে এটা আমার দেখাতে হয় না এটা রিভিউ দেখে সবাই পাগল হয়ে যায় এটা আমার কোনো দেখানোরই দরকার হয় না এটা রিভিউ দেখে আপুরা পাগল হয়ে যায় কোনো কিছু দেখানোর দরকার হয় না এটা রিভিউ দেখে পাগল হয়ে যায় আপু অন্য ক্রিম ব্যবহার করেছি ডেফিনেটলি পারবেন নো প্রবলেম আপু মুখটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু ব্রনের জন্য খাজানা লাগাবেন আর এই তিনটা ব্রনের জন্য এই তিনটা লাগাতে পারলে আপনার ব্রনটা একেবারে চলে যাবে একেবারে চলে যাবে আপনি ফিদা হয়ে যাবেন আপনার স্কিন দেখে আপনার মুখে আরেকজনের স্কিন দেখতে পারবেন স্পট তো থাকবে না ব্রন থাকবে না স্কিনটা একেবারে ক্লিন হয়ে যাবে প্লাস আপনার স্কিনটা গ্লাসি হয়ে যাবে তো এরকম স্কিন কেনা চাই টাকা খরচ হবেই তোর প্রোডাক্টের জন্য আর আমাদের প্রোডাক্টও সবচেয়ে কম টাকায় এটা 1000 টাকার সুদিং জেলটা পাচ্ছেন তাও অরিজিনাল ও মাই গড আপনারা চিন্তা করতে পারতেছেন অরিজিনাল প্যাক্স মলের টমেটো সুদিং জেল যেখানে হাজার নকলের ভিড়ে আপনারা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি তাও কম টাকার ভিতরে আপনাদের বুঝতে হবে ঠিক আছে চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য কিছু আছে আপু চোখের চারপাশে কালো দাগের জন্য আপনি খাজানা ক্রিম আর প্যাক্সমলি সুদিং জেল লাগালেই চলে যাবে এক্সট্রা কিছু দরকার নাই এই দুইটা লাগাবেন আপু আমার মুখে ইদানিং অনেক ব্রন হয়েছে দাগ এই তিনটা লাগাবেন চলে যাবে এই তিনটা লাগাবেন চলে যাবে এটা 1750 টাকা এটা 1000 টাকা খাজানা ক্রিম 1500 টাকা এই তিনটা আপনারা লাগাবেন ঠিক আছে টেক স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এটা আর আমি দেখাবো না নেক্সট ডে সো আমি লাস্ট বার দেখাচ্ছি এটা ব্রোডের ফুল প্যাকেজ আপু খাজানা বেস্ট প্রোডাক্ট থ্যাংক ইউ অদিত্র তুমি কোথায় এখন সো এইটা কিন্তু আপনার মুখের জন্য বেস্ট প্রোডাক্ট বেস্ট কম্বো আপনার স্কিনটা ফুল ট্রিটমেন্ট করবে ফুল স্কিনটা ট্রিটমেন্ট যখন আপনার স্কিনটা যখন ফুল ট্রিটমেন্ট করবে তখন কিন্তু আপনার স্কিনটা অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি হ্যাঁ আমার ছেলে বলতেছে হ্যাঁ হ্যাঁ আপু গাড়িতে নিয়ে আসেন এখানে খেলো কোন আমি হচ্ছে দেখি আর লাইভ করি সমস্যা নেই আপু টমেটো সুদিং জেলটা কখন আপু এনি টাইম লাগাতে পারবা এনি টাইম লাগাতে পারবা আসো এখানে আসো গাড়িতে ছেড়ে দেন খেলুক সবকিছু আচ্ছা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আপু প্রেগন্যান্সিতে সিরাম দেওয়া যায় যায় আপু মন আপু তুমি রিপ্লাই দাও না কেন আপু আমি অনেক ব্যস্ত থাকি আচ্ছা আপু পেজে নতুন তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপুনি আর যারা একেবারে ফর্সা স্কিন চাচ্ছেন লাইক আমার মতো কারণ আমি এটা সপ্তাহে দুই দিন লাগাই কারণ এটা আমার স্কিনটা ড্যামেজ হতে দেয় না আর এই তিনটা একদম আমার বাধা মানে আমি সুদিন জেল তো প্রতিদিন লাইভে লাগাই সেটা তো আপনারা দেখেন আর এই তিনটা আমার বাধা একদম মানে এটা আমি ছাড়বো না সুদিং জেল তো আমি ছাড়বো না আমি মরে গেলেও সুদিং জেল আমার
সাথে করে নিয়ে যাব এটা মাথায় রাখবেন কারণ এটার আমি ফ্যান হয়ে গেছি এটার ফ্যান হয়ে গেছি আর খাজানা ক্রিম নিয়ে তো বলার কিছু নাই এক্সট্রা আমার এটা তো আপনারা নিজেরাই লাইভ প্রুফ লাগালেও কি না লাগালেও কি সেটা তো আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন আর এটা নিয়ে তো আমার এক্সট্রা বলার কিছু নাই এটা নেসিফিকের হোয়াইট কিট যেটা সাদা পরি করে ফেলবে আপনাকে এটা সাদা পরি করে ফেলবে আপনাকে কি হইছে কেন পচে তুমি হ্যাঁ মস্তকে উঠেছে মেবি স্নেল তুশিকা কি হ্যাঁ স্নেল তুশিকাতে দাগ স্পট আউট দূর করে আপু মুখে লোম প্যাক্স মানে সুদিং জেল লাগাবেন রোদে গেলে বা আগুনের কাছে গেলে লাল হয়ে যায় কারণ তো আছে আপনি তো সানস্ক্রিন এগুলোর দাম কত আমি নিতে চাই আপু একটা 1750 একটা হচ্ছে 1000 টাকা একটা 1500 টাকা আপু আমি এক বছরের বেশি তোমার লাইভ দেখি তোমার সাথে আমার অনেক আগে মেসেজে কথা হয়েছিল আচ্ছা নাজমাপু তুমি কেমন আছো আপু আপনার মতো সুন্দর হতে চাই খাজানা ক্রিম লাগাবেন আমার মতো সুন্দর হতে চাইলে আর কিছু দরকার নাই এটাতেই আপনার স্কিন সুন্দর করে ফেলবে আমার মতো সুন্দর হতে চাইলে মাশাআল্লাহ তোমার স্কিন থ্যাংক ইউ সবাই দেন নজর দিচ্ছে আমি বুঝতে পারতেছি না কেন কেন আমি তো দেখেন নাই যে আউলা চুলে কাউলা ভাষায় চলে আসি লাইভে উইদাউট হচ্ছে উইদাউট মেকআপ আমি আউলা চুলে কাউলা মাথায় চলে আসি তো সবাই এত প্রশংসা কেন করতেছে না আমি বুঝতে পারতেছি না আপু চেহারা রং দেখা যায় কি লাগাবো তোমার কাছ থেকে গোল্ডেন টোনার নিয়েছিলাম অনেক আগের কাস্টমার শারমিন সজীব আপু স্কিনের রং দেখা যায় না আপনি এইটা এটা চোখ বন্ধ করে লাগান ইনশাল্লাহ 7 দিনের ভিতরে একটা গুড রেজাল্ট পাবেন রগ একেবারেই দেখাবে না স্নেল কিট আর হচ্ছে ড্রাগন সিরাম এই দুইটা এটার ভিতরে চারটা আইটেম পাবেন এটার ভিতরে একটা আইটেম তো এটার প্রাইস 2000 টাকা এটা 1750 সো টোটাল হচ্ছে আপনার মেবি 3750 টাকা আসবে এই দুইটা স্কিন ফর্সা হবে হেলদি হবে স্কিনে একটা পরিমাণ রগ দেখা যাবে না একটা পরিমাণ আপনার রং দেখা যাবে না আপু সামনে রমজান মাস চলে আসছে তাই অনুরোধ করছি মুখে ময়দা একটু কম মাখবেন যাতে করে দাম বেড়ে না যায় ওকে রিয়া ঠিক আছে মেবি আপনি ময়দা দিয়ে হচ্ছে মানে মুদির দোকান খুলে বসবেন মেবি ময়দা বিক্রি করবেন তাই না আচ্ছা ঠিক আছে আসলে আপনার ধারণাটা ভুল আমি তো ময়দা মাখি না আমি আমার প্রোডাক্ট ইউজ করি আর আপনার বাপের টাকায় তো হচ্ছে ময়দা কিনি না এগুলো ময়দা না এগুলো এক একটা দাম হচ্ছে 2000 টাকা করে ময়দার কেজি মাত্র 40 থেকে 45 টাকা বা 50 টাকা হাইয়েস্ট হ্যাঁ আর এগুলো 2000 টাকা করে এক একটা প্রোডাক্টস আপনার কিডনি লিভার বেচতে হবে ঠিক আছে কমেন্ট করার আগে চিন্তা করবেন নাহলে খুলে খুলে এগুলোই সেল করে দিব অনলাইনে আপনি আমার এসএমএস গুলো রিপ্লাই দেন না দিয়ে দিয়েছি আপু স্নেহ তুশিকা কিটটা কি কি থাকবে একটা ফেস ওয়াশ থাকবে কি কি আছে দেখবেন ফেস ওয়াশ নাই টোনারটা আছে তাও এটার ভিতরে অর্ধেক আছে অর্ধেক নাই সিরামও নাই আর হচ্ছে সব আমি নিয়ে গেছি আমার প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে লাগে সো এটার ভিতরে ক্রিম ক্রিমটাও মনে করেন অর্ধেক নাই সব শেষ করে ফেলছি সো একটা ফেস ওয়াশ পাবেন একটা টোনার পাবেন একটা সিরাম একটা নাইট ক্রিম পাবেন সো এটা যারা লাগাবেন স্কিনটা একেবারে স্মুথ হয়ে যাবে স্কিনটা সফট হয়ে যাবে স্কিনটা এত হচ্ছে গ্লোয়িং লাগবে আপনি নিজে ফিল করতে পারবেন আসলে আমার বলার কিচ্ছু নাই এখানে কারণ আমাদের এত কাস্টমার আলহামদুলিল্লাহ তারা আমাদের প্রোডাক্ট দেখার আগেই শেষ করে ফেলে এগুলো কি দোকানে পাবো না না আপু আপু তোমার বুস্টার জুসটা ওয়াও জুসের কোনো তুলনা হয় না আপু তুমি ভালো আমার প্রিয় ও আচ্ছা নীলাঞ্জনা রয় আপু আপনি মেবি আমাদের আফটার বিফোর রিভিউ দিয়েছেন মুখ ভর্তি ব্রণ ছিল তাই না আপু রিভিউ পোস্ট করে দিব ভিডিও আকারে ঠিক আছে মুখ ভর্তি ব্রণ ছিল আপনি ওই আপুটা আপনার রিভিউ আমি পেয়েছি আপু আমার মডারেটর আমাকে পাঠিয়েছে আমি অনেক খুশি হয়েছি দোয়া করি যেন আপনি জুসটা খান কন্টিনিউ এবং আপনার ব্রণ চলে যাক আপনার স্কিনটা হেলদি হোক ইস বডি ফর্সা হোক আমি এটাই চাই আপু আপু খাজানা ক্রিমটা রাতে লাগাবেন আপু স্কিনটা একেবারে ব্রাইট স্কিন চাচ্ছেন যারা একেবারে ব্রাইট লাইক আমার মতো ও এখানে আসবে আপু এখানে আসবে নিয়ে আসেন ছেড়ে দেন ও খেলা করুক গাড়িতে করে আচ্ছা হাত দিবে না আমি বলতেছি আপনাকে ওর গাড়িটা আছে না গাড়িটা নিয়ে আসেন এখানে বসান ও খেলুক আর দেখুক আমাকে তাহলে আর এরকম করবে না ওই আসবে দেখছেন আচ্ছা আপু মুখে অনেক লোম রিমুভ প্যাক্সমুলি জেলটা লাগান আপু ক্রিমটা 1500 টাকা আপু খাজানা ক্রিম হ্যাঁ 1500 টাকা ফর্সা হতে চাই খাজানা লাগান আপু এটা তো কি হয়েছে এটার কাহিনী আছে ঠিক আছে এটার কাহিনী আছে কাহিনীটা আমি একটু বলি এটা মনে করেন আমি যদি আজকে নিয়ে আসি 7 দিন পর দেখব কি নাই কি ব্যাপার গেল কই ওমা কিছুক্ষণ পর দেখে কি নাইট ক্রিমের ঘ্রাণে আমি থাকতে পারতেছি না আপনার ভাইয়া লাগাইয়া বসে থাকবে আমার ছোট বোন লাগাইয়া বসে থাকবে আমার হচ্ছে ঠিক আছে আমার দেখা যাচ্ছে যে হচ্ছে আদার্স পার্সনরা নিয়ে হচ্ছে মানে সবাই দেওয়া শেষ 7 দিনে একটা ক্রিম শেষ আমার ঘরে সো আমার দেখা যাচ্ছে যে মাসে 4টা মিনিমাম লাগবে ঠিক আছে
আপু ওয়াকালি ক্রিম নো ডিয়ার এগুলো আমি সেল করি না। সো মাসে চারটা ক্রিম আমার বাসা একদম ফিক্সড, 7 দিনে একটা শেষ করে ফেলে তারা, 7 দিনও যায় না। সবাই দেয় তো, সবাই দেয়, হ্যাঁ সো হচ্ছে সবাই দেয়। সো দেখা যাচ্ছে যে হচ্ছে মানে পারি না আপু, আপু এত সাদা কি করে আপনি, প্রোডাক্টের গুণ ভাইয়া আর কিছুই না, নিজের যত্ন, নিজের টেক কেয়ার, আর জুস খেতে হবে। মানুষের শরীরে যখন কোলাজেনটা কমে যায় তখন মানুষ অটোমেটিক কালো হয়ে যায়, ঠিক আছে? যখন মানুষের শরীরটা কোলাজেন কমে যায়, সো আপনার বুস্টার বুস্টার কোলাজেন আপনার বডিতে যত দিবেন তত ডেভেলপ করবেন। আপু মুখে লোম যাবে কিসে, মোছের মতো দেখা যায়, তাহলে ওয়াক্সি করতে হবে, আমাদের রেস্টোম হেয়ারের সিরাম আসতেছে একটু ওয়েট করতে হবে। আপু অয়েল স্কিনের জন্য ভালো সুদিং জেল, আপু অল স্কিনের জন্যই আমাদের টমেটো সুদিং জেল, অল স্কিনের জন্য, অল স্কিনের জন্য হচ্ছে আমাদের টমেটো সুদিং জেল, অল স্কিনের জন্য। আচ্ছা আপু অয়েল স্কিনের জন্য আপু বলে দিয়েছি, মুখের দাগ কি করব, এই দুইটা লাগাবেন, সেল কিট খাজানা ক্রিম। আপু বুস্টার জুস না, বুস্টার জুস, হ্যাঁ বুস্টার জুসের প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা, ওটার সোল ডিস্ট্রিবিউটরশিপ বাংলাদেশে আমার, কেউ সেল করতে পারবে না। এবং কি অনেকে চাপা মেরেছে এটা আনলে পারে নাই, এক পিসও দেয় নাই, মালিক অনেক কড়া, স্যাসরা না মালিক, মালিক অনেক কড়া। সোল ডিস্ট্রিবিউটরশিপ মানে হচ্ছে শুধু বাংলাদেশে একটু লিগালি ভাবে আমি সেল করতে পারবো, যারা আনবে তারা ইলিগাল ভাবে আনবে, কারণ হচ্ছে তারা কোম্পানি থেকে আনবে না, তারা 2 নম্বরটা কিনে নিয়ে আসবে। সো সোল ডিস্ট্রিবিউটরশিপ মানে এটা, ঘরে ঘরে সবাই সেল করবে এটার মানে সোল ডিস্ট্রিবিউটরশিপ না। আপু খাজানা ক্রিম নিব 1500 টাকা, আপু এটা 1500 করেই, ঠিক আছে? এটা প্রাইস 1500 টাকা, এটা নেবেন, আর যাদের ব্রণ আছে তারা এটা লাগাবেন, আর স্কিনটা হেলদি রাখার জন্য কন্টিনিউ এটা লাগাবেন, কন্টিনিউ সুদিং জেল লাগাবেন, স্কিনটা আর কিছু করা দেয়। এইবার আমি বডিতে চলে যাব, এইবার আমি বডিতে চলে যাব। মুন আপু তোমার বডি গলা অনেক কালা, এই কথা আমার বহুত শুনতে হয়েছে, আগে নিজে একটা ফর্সা করেন, নিজে তো কালা, নিজে স্কিন আমাকে আরো 2 বছর আগে এই কথা শুনতে হয়েছে, বাট স্টিল কন্টিনিউ স্কিন কেয়ার করলে না এই কথা কেউ বলতে পারবে না। কন্টিনিউ যার স্কিন কেয়ার করবে, আমার হাতে এখন পর্যন্ত স্টিল এই রিসেন্ট মশার কামড় পড়েছে যেগুলো এখন পর্যন্ত আছে, এগুলো যাবে, একটু টাইম লাগবে, কিন্তু 7 দিনে তো আর যাবে না, ধৈর্য নিয়ে ইউজ করতে হবে। সো মশার স্টিল কামড়গুলো দেখেন, আমার হাত দেখেন কতটা পরিমাণ ব্রাইট হয়ে গেছে আগের থেকে, আগে কি পরিমাণ কালো একটা বডি ছিল সেটা আপনারা স্টিল সবাই দেখছেন, এটা আমার কোনো বানানো কথা না। যারা হচ্ছেন কোলাজেন বডি ক্রিমটা এটা নাই, অর্ধেক শেষ কোলাজেন বডি ক্রিমটা, এটা আপনি রেজাল্ট বুঝতে পারবেন প্রথম দিনে, কোলাজেন বডি ক্রিমের রেজাল্ট আপনি বুঝতে পারবেন প্রথম দিনে, লাগানোর সাথে সাথে এটা গ্লো চলে আসবে, লাগানোর সাথে সাথে এটার গ্লো চলে আসবে, লাগানোর সাথে সাথে। আপনি মনে করতেছেন বসে আছেন, আপনি বসে বসে কি করবেন, কোলাজেন বডি ক্রিমটা লাগিয়ে ফেলেন দ্রুত, যাদের হাতে কোলাজেনটা আছে যারা লাগান নাই গোসলের পরে তারা লাগিয়ে ফেলেন, ঠিক আছে? তারা লাগিয়ে ফেলেন, এভাবে বেশি করে লাগাবেন, এভাবে বেশি করে লাগাবেন, এভাবে যারা বডিটাকে একেবারে মিল্কিশ ফর্সা করতে চাচ্ছেন, কিছু জিনিস আছে, ঠিক আছে, কিছু জিনিস আছে মিল্কি ফর্সা করে, কিছু জিনিস আছে আপনার টেম্পোরালি ফর্সা করে। মিল্কি ফর্সা যেটা হয় সেটা কিন্তু ভিতর থেকে হয়, মিল্কি ফর্সা যেটা হয় সেটা কিন্তু একদম ভিতর থেকে হয়, ঠিক আছে? আপু এটা কি বাহিরে পাওয়া যাবে, পাবেন, কারণ বাহিরের প্রোডাক্ট বাহিরে পাবেন, ঠিক আছে? সো মিল্কি ফর্সা করবে এটা আপনার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বডিটাকে বেনারসি, আচ্ছা আপনার পেজ প্রমোশন করতে হলে ইনবক্স করেন, আমি করে দিব, সমস্যা নাই, ফ্রিতে করে দিব। আচ্ছা আমাকে অনেকে গিফট পাঠায়, স্পন্সর করে, তাদের একটু প্রমোশন আসলে সময়ের অভাবে হয় না, আমার পার্সোনাল আইডি, পার্সোনাল যে পেজটা আছে ওটাতে আমি করে দিব, সমস্যা নাই। সো দেখেন এইটা কিন্তু কি পরিমাণ সাদা, হ্যাঁ সো দেখেন একদম মিল্কি সাদা, এবং এটা আমার অলরেডি হাতের সাথে মুখের সাথে এখন মিলবে না, কারণ হাত এত সাদা হয়ে যায়। এটা ইনস্ট্যান্ট যেমন আপনার বডিটা একটা সুন্দর লুক দিবে, ইনস্ট্যান্ট আপনার বডিটা যেমন একটা সুন্দর লুক দিবে, যারা একেবারে সাদা স্কিন চাচ্ছেন, দেখেন আমার দুই হাতের তফাত, আমার কিছু দেখানোর দরকার নাই তো, কেউ যদি বলে কাজ করে নাই, হ্যাঁ রিজন আছে, বাট আমার স্কিনে কাজটা কীভাবে করলো, আপনারা দুই হাত মিলান এবার, আমি বানায় কথা বলতেছি, আপনাদের সামনে মেকআপ করে আসছি, আপনারা লাইভ দেখেন, আপনাদের সামনে ইউজ করা আমার দুইটা হাতে, এই হাতে দেখেন, এই হাতে, আর এই হাতটা আমার সাদা বেশি হয়ে যায় কারণ আমি কন্টিনিউ এটাই বেশি লাগাই। সো দেখেন বানানোর কথা বলতেছি, আপনার দুইটা হাত কম্পেয়ার করেন এবার, আমার কিছু বলতে হবে না, পাবলিক দেখে এবার, ঠিক আছে? আমার কিচ্ছু বলার দরকার নাই, আপনারাই দেখেন, কিচ্ছু বলার দরকার নাই। আপু ওরা অফিসের নাম্বার দিয়েছে ওইখানে ফোন দিয়ে, কি আমি তোমাদের সাথে, আপু এখন আপাতত কথা বলতে পারবেন না, আমাদের অফিসে মডারেটর আছে ওদের সাথে কথা বলেন, ঠিক আছে? সো স্টিল দেখেন এটা, দেখেন
দুইটা হাতের কালার দেখেন, আমার আর কিছু দেখানোর দরকার আছে? দুইটা হাতের কালারটা জাস্ট আপনারা মিলান, এই হাতটা দেখেন, এই হাতটা দেখেন তো কতটা ব্রাইট হইছে, কতটা পরিমাণ ব্রাইট হইছে, এবং এটা আমার ফেজের সাথে মিলে গেছে হাতটা, এটা মিলে নাই এখনো, ঠিক আছে, এটা মিলে নাই, এটা আমার ফেজের সাথে টোটালি মিলে গেছে। তোমার সাথে কথা বলতে চাই প্লিজ। আচ্ছা আপু ছেড়ে দেন, ছেড়ে দেন আপু। পচা ছেলে কিছু খায় না, বমি করে। আচ্ছা কিভাবে বলবো, আচ্ছা এইটার প্রাইস আমি বলতেছি আপু, আগে দেখেন আপনারা, এটা আগে দেখে তারপর হচ্ছে নিয়েন, এইভাবে একদম মিশিয়ে ফেলবেন, অনেকে জানেন না আপু, দুইবার লাগাবেন, সকালে লাগাবেন, রাতে লাগাবেন, গোসলের পরে লাগাবেন, যদি শাওয়ার করেন সকালে, সকালে গোসল করে তারপর লাগাবেন, আর যদি শাওয়ার দুপুরে করেন তাহলে দুপুরে, গোসলের পরে লাগাবেন, তাহলে দুপুরের পরে লাগাবেন। খাজানা ক্রিমটা কিভাবে কখন লাগাবো, খাজানা ক্রিমটা রাতে ইউজ করবেন, নাইট ক্রিমের মতো। কোলাজেন জুস আপু না, আপু কোলাজেন জুস স্টক আউট, আমাদের ওপেনিং এ পাবেন, ঠিক আছে, এখন আমরা দিচ্ছি না, কারণ এটা আসতেছে 5000 পিস, আবার 5000 পিস জুস আসতেছে। আমার হাজবেন্ড আমাকে দেখতে পারে না, কেন কেন দেখতে পারে না? আচ্ছা তোমার সাথে কথা, সো স্টিল দেখেন দুইটা হাত, রাত আর দিন তফাত হয়ে গেছে, এবং এটা আস্তে আস্তে মিশে যাবে। আপু নাকের দুই কিনারে চামড়া ওঠে, নাকের উপরে হালকা মেস্তা হয়েছে, সুদিং জেল লাগাতে হবে আগে, যেহেতু চামড়া ওঠে, আর হচ্ছে স্নেল কিট লাগাতে হবে আপু। সো এইটা দেখেন আর এইটা দেখেন, এবার আসে তফাতটা, তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা তো এবার অবশ্যই আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, তফাত দেখতে পাচ্ছেন কিনা বলেন আমাকে, ঠিক আছে। কালো বলে আহারে এই প্রবলেম, আমি অনেকের কাছে, অনেকে বিয়ে ভেঙে গেছে, আমার অনেক কান্না পেয়েছে তখন, আল্লাহ মানে খুবই আমি আপসেট এই বিষয়টা নিয়ে। খাজানা ক্রিমটা কিভাবে কখন লাগাবো বলে দিছি আপু, রাতে লাগাবেন ভালো করে মুখ ধুয়ে সিরাম লাগিয়ে, ঠিক আছে। তো দেখেন তফাত তো আপু, আপু আপু আমার একটা পেজ আছে, প্রমোশন করে দিন। আচ্ছা অবশ্যই দিব, আপনি পেজ একটু মেসেজ করেন আপু। আপু আমি অনেক কালো, সো আমি কি করব, কালো হলে খাজানাটা লাগান, আর বডির জন্য হচ্ছে কোলাজেন বডি ক্রিম লাগান, ঠিক আছে। তো দেখেন তফাত এবার আপনারা দেখে ফেলেছেন, আমার কিছু বলার দরকার আছে? আপনারা লাইভে বসে তফাতটা স্টিল ক্লিয়ার ভাবে দেখে ফেলেছেন, বলার কিছু নাই। আর কোলাজেন ক্রিম আমাদের খুব তাড়াতাড়ি ধুম করে দেখবেন স্টক আউট, কোলাজেনটা এমন একটা মাত্রাতিরিক্ত পরিমাণ, এটা একটা ভাইরাল ক্রিম, যেটা আপনার পুরো পাগলের মতো এটার জন্য মানে পিস পিস ঘোরা লাগবে। যারা একটা নিছেন না, তারা পরবর্তীতে এটা রেজাল্ট দেখে পরবর্তীতে খুঁজবেন এটা, যে আপা আবার এনে দেন, তবে এটার জন্য 6 মাস ওয়েট করতে হবে, 6 মাস। এত কিছু কিভাবে ইউজ করো প্লিজ আপু, আরে আপু এত কিছু তো একসাথে লাগাই না, শোনা আপু পেজটি প্রমোট করে দিবেন, হ্যাঁ করব আপু। চোখের নিচে পফটি ভাব কি করে কমাবো? আচ্ছা ফুলা ভাবটা কমানোর জন্য আমাদের সুদিং জেল লাগালেই চলে যায়, ঠিক আছে আপু। আপু দাগ দূর, আমার ব্যাগটা ওর হাতে দেন আর ও খাবে পরে, আমি লাইভটা শেষ করে তারপর খাওয়াই দেবো। ওই যে দেখছেন ওটা নিয়েই ও খেলবে, কত সুন্দর করে খাচ্ছে আপু। সুদিং জেল লাগাবো আপু, এইটা এইটা আপু। আপু দাগ দূর করার জন্য কি করব, দাগ দূর দেখেন আমার সুদিং জেল লাগিয়েছি, কেউ বলবে এখন কিছু আননোন পার্সন এসে বলবে মুখে হাইলাইটার মেখে বসে আছি, দেখেন স্কিনে সুদিং জেলটা মিশে গেছে একদম মাখনের মতো। এরপর হচ্ছে আপনি পানি দিয়ে জাস্ট মাসাজ করে ধুয়ে ফেলবেন, স্কিনে একদম মাখনের মতো মিশে গেছে, আমার বলার কিচ্ছু নেই, আমাকে বলতে দেয় নাই, আমাকে একটু বলতে দেয় নাই, দেখেন অটোমেটিক মিশে গেছে, ও মাই গড, জাস্ট অস্থির রেজাল্ট। আমি বলছি না যে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিলে এভাবেই রেজাল্ট পাবেন, অরিজিনাল প্রোডাক্টের রেজাল্ট এভাবেই পাবেন, ফেক প্রোডাক্টে পাবেন না, এটা সত্যি কথা। হ্যাঁ সো যারা বডিটাকে ধবধবে সাদা ফর্সা করতে চান, ধবধবে সাদা ফর্সা যারা করতে চাচ্ছেন, তারা দয়া করে কোলাজেন লাগাবেন তিনটা, এটা তিনটাতে একটাতেই ফর্সা করে, বাট তিনটা যদি লাগাতে পারেন একেবারে পার্মানেন্ট সাদা করবে। সো তিনটা নেওয়াটাই বেটার, তিনটার প্রাইস আমি বলে দিচ্ছি, সিঙ্গেল প্রাইস বলে দিচ্ছি, তিনটার যদি নেন তিনটা গিফট পাবেন, ভিসি ইঞ্জেকশন, তিনটা নিলে তিনটা ভিসি ইঞ্জেকশন গিফট পাবেন, একটা নিলে কোনো গিফট নাই, অফার নাই, একটার প্রাইস হচ্ছে 1600 টাকা, ঠিক আছে আপু আমাকে ভুলে গেছো, আমি ইন্ডিয়ান আপুদের ভুলি না, ঠিক আছে সবার কথা আমার মাথায় আছে। আচ্ছা আপু, আপু ইন্ডিয়াতে এখন দিব না, একটু ওয়েট করতে হবে আপু। দিনে কয়বার সুদিং জেল লাগাবো? একবার আপু। খাজানা দিতে পারবো? পারবেন আপু। সো এইটা হচ্ছে একটার প্রাইস হচ্ছে 1600 টাকা, একটার প্রাইস 1600 টাকা, তিনটা নিলে 4800 টাকা আসে, বাট তিনটা যদি আপনি একসাথে নেন তাহলে 4000 টাকায় পাবেন, তিনটা নিলে 4000 টাকায় পাবেন, তিনটা নিলে হচ্ছে 4000 টাকায় পাবেন, এবং তিনটা ভিসি ইঞ্জেকশন
প্রোটেকশন গিফট পাচ্ছেন আমাদের থেকে। সো আপনারা কিন্তু ফুল বডি হোয়াইটনিং এর প্যাকেজটাই নিতে পারতেছেন। সো আপনারা তিনটা নেন একটা নেন আপনারা কিন্তুই জিতছেন, কারণ এটা কিন্তু এতটা দ্রুত কাজ করে। এটা দেখছেন আমি লাইভ রিভিউ দিয়ে দিলাম যে দেখেন আমি লাগাচ্ছি আপনাদের সামনে কতটা পরিমাণ চেঞ্জ। আপনাদের সামনে তো ম্যাজিক করি নাই যে আপনার ম্যাজিক দেখাচ্ছি, এরকম তো কিছু না। আপু দরজা কি লাগানো, কেউ কি নক করতেছে, কে আননলে খুলবেন না। আপু আমার এসএমএস পড়ো, আমি অনেক কালো, বিয়ে হয় না আগে আহার, এরকম অনেকের আছে। আপনার কষ্ট করে খাজানাটা ট্রাই করেন, দেখেন কতটুকু চেঞ্জ নিয়ে আসতে পারেন। এগুলো যত্ন নিতে হয়, ঠিক আছে? যত্নতে তো রত্ন মিলবে, যত্নতে রত্ন মিলবে। আপু মামুনি কি আছে, হাই হ্যালো আপু, তোমার প্রোডাক্ট ইউজ করে আমি অনেক সুন্দর হয়েছি, থ্যাংক ইউ, দোয়া করবা। আপু তোমার লাইভে নতুন, আপু রেখে দেন, রেখে দেন এটা। কি ব্যাপারে কথা বলেন আপনি ওই পাশে? আপু প্লিজ বলো না কিভাবে কথা বলতে পারি, বলবেন আপু স্কিনে কোনো প্রবলেম হবে না? ডিয়ার আমাদের প্রোডাক্ট ইউজে কারো কোনো স্কিনে প্রবলেম হয় না, তাহলে ব্যবসা করতে পারতাম না, শোরুম দিতে পারতাম না, মানে গাটটি অবস্থা নিয়ে দৌড়ার লাগতো, ঠিক আছে? যদি আমাদের প্রোডাক্ট ইউজ করে কারো ক্ষতি হতো, রেগুলার স্কিন কেয়ার করলে কখনো কখনো ক্ষতি হয় না, এটা মাথায় রাখবেন। এগুলো হচ্ছে সত্যি কথা, সত্যি বলে প্রোডাক্ট সেল করি তো বাকস। ব্রাহ্মণ বাড়িয়াতে কিভাবে পাবো, ব্রাহ্মণ না ব্রাহ্মণ বাড়িয়া, এখানে হচ্ছে আপনার ফুল টাকা বিকাশ করে দিবেন, আপনার প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবে, বাসার ফুল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? সো এইটার একটার প্রাইস পড়বে হচ্ছে 1600 টাকা করে, তিনটার প্রাইস 4000 টাকা, তিনটা ভিসি গিফট পাবেন, তিনটা ভিসি গিফট পাবেন। ও মাই গড, আমি তো মানে পুরা ফিদা, এটার এত ভালো রিভিউ আসতেছে 7 দিনে, 8 দিনে, 10 দিনে। আপু তোমার বিয়ে থেকে কি একটু, আপু তোমার বেবিটাকে, আপু বেবির এখন দেখানো যাবে না, বেবি অনেক শুকিয়ে গেছে তো এখন দেখানো যাবে না, বকা দিবে ওর বাবা। স্কিন পাতলা, অ্যালার্জি, নাকে দুইকে বলে দিয়েছি, আপু কেমন আছে, অনেক ভালো। আচ্ছা তো এইটার প্রাইস পড়বে 1600 টাকা করে, এইটার প্রাইস পড়বে 1600 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে 1600, তিনটা নিলে 4000, তিনটা বিসি। আপু রোজ গোল্ডেন ক্রিমটা আছে, আছে। আপু বলো না বুস্টার জুস্টার খেলে বেবি কনসেপ্ট করতে, না এগুলোতে কোনো সমস্যা হয় না, এগুলো এফডিএ অ্যাপ্রুভ, জিএমপি থেকে সার্টিফিকেট এবং হালাল, কোনো সাইড এফেক্ট নেই। আপনার যদি কাজ না করে আপনি নিশ্চিন্তে খেতে পারবেন, এমনিতেও শরীরে এনার্জি দিবে, স্কিন ফর্সা করবে, এবং এটা নাম্বার 1 অ্যান্টিএজিং এর কাজ করবে, ব্রণ কমাবে, ভিতর থেকে তিনটা কোর্স কমপ্লিট করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আপু খাজানাটা কোথায় পাওয়া যাবে, আমাদের পেজে অর্ডার করতে হবে, আপু লোকাল কোথাও পাবেন না। মুখে কি দিব, ফর্সা হবো, খাজানাটা লাগাবেন আপু, আমার মতো হতে যাচ্ছেন, আচ্ছা ওকে, আমার মতো অনেকেই হতে চায়, এটা আসলেই খাজানার জন্য, ঠিক আছে? আমি নিতে চাই, কিভাবে নিব আপু, এটা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হচ্ছে ফুল টাকা বিকাশ করতে হবে, এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন, ঠিক আছে? আপু আমার, আপু আমার, আমি নিব 4টা প্লিজ কনফার্ম করতে বলে, আচ্ছা আপু দেখি দেওয়া যায় কি না, এগুলো থাকে না আপু, স্টকই থাকে না। আপু আমার খুব গরিব লোক, আমার জন্য কিছু করতে পারেন, আই লাভ ইউ মন আপু, আচ্ছা আপু, আচ্ছা করবো আপু, আপনারা জাস্ট ওপেনিংয়ে আসেন, আপনাদের প্রবলেমগুলো শেয়ার করেন। আচ্ছা আপু কলকাতাতে আসবো, আপু আসবো আপু, আপু অনেক সুন্দর তুমি, থ্যাংক ইউ, হাই আপু, ওখানে যান তো, না এখানে কিছু নাই। আর থ্যাংকস আপু আমার কমেন্ট পড়ার জন্য, ওয়েলকাম ডিয়ার স্যার। আপু এইটা লাগাবেন আমার মতো হতে চাইলে, আপু আচ্ছা এটা লাগাই দেন, আপনি ওখানে বাইরে দাঁড়ান আপু। খাজানাটা কত আপু, খাজানার প্রাইস 1500। হ্যাঁ সবাই আমার মতনই কেন হইতে চাচ্ছেন, আমি বুঝতে পারতেছি না, বেশি সুন্দর হয়ে গেলাম নাকি খাজানা লাগে, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আপু এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা করে, একদম রিজনেবল প্রাইসের ভিতরে আছেন। সবাই আমার মতো কেন হতে চাচ্ছেন, এখন কিন্তু আমি একদম মানে হচ্ছে কান্না করবো, আমার মতো কেন হবেন, কেন এটা কি জাদু করে ফেলছে সবাই রে? স্কিন ফর্সা করার জন্য খাজানা লাগাবেন আপু, স্কিন ফর্সা হেলদি করার জন্য আপনি খাজানা ক্রিম লাগাবেন, মানে আপনি রেজাল্ট পাবেন হচ্ছে ম্যাজিকের মতো, রেজাল্ট পাবেন হচ্ছে ম্যাজিকের মতো, ঠিক আছে?
রেজাল্ট পাবেন হচ্ছে ম্যাজিকের মতো, সেটা আমার বলার কিছু নাই, এটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন ধীরে 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 কি কি হচ্ছে। আপু সব ক্যামেরার জাদু, হ্যাঁ আশা আপু ঠিক বলছেন, সব কিছু হচ্ছে ক্যামেরার জাদু, ঠিক বলছেন আপু, এগুলো আপনি সব বুঝতে পারেন, আপনি আমার মা লাগেন না, ওই সরি আপনি আমার বাসার কাজের লক্ষণ, এর জন্য সব বুঝতে পারতেছেন, সব ক্যামেরার জাদু। আপু আমার ওপেনিং একটা এসে আমাকে দেখে যায়েন তো, কিরকম ক্যামেরার জাদু, ঠিক আছে আপু, কোনো মেয়ে বাস্তবে ও মাই তাই, ঠিক বলছেন, আমি মেবি হচ্ছে আপনি স্বপ্নে দেখতেছেন, এগুলো বাস্তব না। আপু খাজানা ক্রিমটা নিব কত টাকা? 1500 টাকা। আপু আপু আল্লাহ সবাই আমার মতো হইতে চাইতেছে, আমার এখন সত্যি আনিজি লাগতেছে, সবাই এখন হচ্ছে আমার মতো হতে চাচ্ছে, মানে আপু ঢাকার বাহিরে 130 টাকা হোম ডেলিভারি, ঢাকার ভিতরে মেবি 60 টাকা মাত্র। এভাবে বলবেন না, আমার লজ্জা করতেছে, এভাবে বলবেন না, আমি যেমন ফর্সা হই আমার কাস্টমারদেরকে আমি ফর্সা করতে পারি আমাদের প্রোডাক্টের জাদুতে। রেগুলার স্কিন কেয়ার করলে, আগে স্কিন কেয়ার বুঝতো না, এখন সবাই বোঝে, সো রেগুলার যারা স্কিন কেয়ার করতে পারবেন আমার মতো সুন্দর হতে পারবেন, আপনি ইনশিওর থাকেন, আমার মতো সুন্দর হতে পারবেন আপনি ইনশিওর থাকেন, আপনি চোখ বন্ধ করে ধুমিয়ে প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করেন, যত নাও স্টার্ট করেন, দেখবেন অটোমেটিক আমার থেকেও কত সুন্দর হয়ে যাচ্ছেন, অনেক আপুদের, ঠিক আছে। সাহারিমি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু আপনার কমেন্টের জন্য, ঠিক আছে ফার্স্ট একটা কথা বলছিলাম সেই লাইভটা একটু দেখে নেবেন, ঠিক আছে, তাহলে আর এই টাইপের কমেন্ট করবেন না, আই হোক। সো স্টিল দেখেন, এটা আমার মতো যদি হতে চান এটা লাগাবেন, ঠিক আছে, আমার মতো হতে চাইলে এটা লাগাবেন, এটা রাতে ইউজ করবেন নাইট ক্রিমের মতো, নাইট ক্রিমের মতো রাতে ইউজ করবেন, অবশ্যই নাইট ক্রিম ইউজ করার পরে একদিনও মিস দিবেন না, প্লাস হচ্ছে লাইটের আলোতে থাকবেন না, ফোন টিপবেন না, নাইট ক্রিম ইউজ করে ঘুমাবেন, নাইট ক্রিম ইউজ করলে ঘুমাবেন। আপু সবসময় অনেকদিন ভোগে আহারে আপু, আপু একটা ক্রিম এবং বডি লোশন সুদিং জেল নিতে চাই, পেজ অর্ডার করে দাও শোনা। আপু খাজানাটা কিভাবে ব্যবহার করবো রাতে? আপু ফর্সা হলে একদম মিশিয়ে ফেলবেন, বা কালো হলেও একদম মিশানোর দরকার নাই, ভাষা ভাষা করে লাগাবেন, দেখবেন এমনিতেই প্রোডাক্ট কাজ করতেছে, আপনি নিজে যদি ফিদা না হয়ে যান, ঠিক আছে। আহারে কালো হব দাদি, আপু দাদি আমি কালো হতে চাই, কি দিব কালো হচ্ছে, আচ্ছা ঠিক আছে আশা আপু সমস্যা নাই। আপু ওজন কমানোর জন্য লিচু খেলে কি হবে? আপু অন্য কিছু খাবেন, আগে লিচুটা খেতে হবে, সব একসাথে খাওয়া যাবে না, জুস লিচু একসাথে খাওয়া যাবে না, আগে লিচু কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে জুস খেতে হবে। প্লিজ বলো আপু এইগুলো কিভাবে যাবে, কোনগুলো আপু? লাল তিল বাদামি তিল এটা ইউজ করলে চলে যাবে, খাজানা ক্রিমটা কি স্পট যায়? হ্যাঁ আপু অনেক পুরাতন স্পটও চলে যায়, শুধু স্পট না, আপনার কত পুরাতন স্পট? 4 বছর 5 বছর 10 বছর, কত পুরাতন স্পট, সব স্পটই চলে যায় আপু, স্কিনে কি ক্ষতি হবে না? আপু কুমিল্লাতে 130 টাকা মেবি, এগুলো আমারে বলবেন না, ইনবক্স করলে ওরা বলে দিবে। আচ্ছা আপু 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 জিনিস যদি কাজ করে আমি নিয়েছি নিয়েছি উনার থেকে, আপু আপুর জিনিস সত্যিই কাজ করে আমি নিয়েছি, হ্যাঁ ঝুমুর আপু আপনি আমাদের কাস্টমার, আমি জানি আপনার কথা, আপনার কমেন্ট আমি অতটা পাই না, মাঝে মাঝে পাই। আপু খাজানাটা ফেজের জন্য, হ্যাঁ খাজানা ক্রিম ফেজের জন্য, বডি ফর্সা করতে হলে কোলাজেন লাগাবেন, অটোমেটিক রেজাল্ট পাবেন, খাজানাটা হচ্ছে ফেজের জন্য, বডি ফর্সা হতে হলে কোলাজেন লাগাবেন, অটোমেটিক সাদা হয়ে যাবে, এই দুইটা বডি আর ফেজ। আর হচ্ছে যারা পার্মানেন্ট লিস্পিং করতে চান, টেম্পারালি না, টেম্পারালি না, যারা একেবারে পার্মানেন্ট লিস্পিং করতে চাচ্ছেন, বেস্টের নিপেল পিঙ্ক করতে চাচ্ছেন, সিক্রেট পার্ট পিঙ্ক করতে চাচ্ছেন, অনেকের এই টাইপের জিনিস পিঙ্ক করার খুব শখ থাকে, অনেক শখ থাকে। আচ্ছা যদি শাহরুখ খানের মেয়ে কালো থাকে, সাদা হওয়া যায়, তবে শাহরুখ খানের মেয়ে কালো কেন? তার বাপের টাকা আছে, তাদেরকেও খোটা দেওয়ার জন্য লোক নাই, আপনাদের মতো কিছু কুটনি থাকে না, পাশের বাসার দাদি, পাশের বাসার চাচি, পাশের বাসার কাকি, এই টাইপের কিছু কুটনি থাকে না, সো তাদের না এই টাইপের কোনো লোক নাই, তাদের বাপের টাকা আছে, কালো হলেও সমস্যা নাই, বাট আমাদের বাংলাদেশে আপনাদের মতো কিছু লোক আছে ছেঁচড়া টাইপের, সো এদের জন্যই আসলে সমস্যা, না হলে কালো হলেও কোনো প্রবলেম ছিল না। আর এখানে কালো থেকে কেউ ফর্সা করতে আসছে না, এখানে স্কিন কেয়ার বোঝাচ্ছি, স্কিনের প্রবলেম সলিউশন করতেছে, কেউ আপনাকে ধবল রুগী বানাচ্ছে না ডিয়ার, কমেন্ট করার আগে 10 বার চিন্তা করবেন, আপনি মেয়ে পাশের বাসা সেই টাইপের কুটনি মহিলা, আচ্ছা আপনারও তো মেয়ে হবে ভবিষ্যতে, আল্লাহ না করুক আপনার মতো যেন না হয়, তাহলে আর একটা হচ্ছে এই টাইপের মহিলা জন্ম হবে, ঠিক আছে, আল্লাহ মাফ করুক আপনাকে, ভেস্ত নসিব করুক তাড়াতাড়ি। আপু খাজানা ক্রিমটা কি ব্যবহার করলে বডি পারমানেন্ট? এটা নাইট ক্রিম, নট বডি ক্রিম, নাইস। আচ্ছা আপু আপনার এটা হচ্ছে টপিং বামটা, দেখেন এটা কালার দেখলেই তো পুরো পাগল হয়ে যাবেন, এটার কালার দেখলেই পুরো পাগল হয়ে যাবেন, দেখেন এটা অনেকখানি থাকে, মিনিমাম আপনি 1 বছর লাগাতে পারবেন, ধুমায়া ধুমায়া 1 বছর লাগাতে পারবেন, 850 টাকা এটার প্রাইস, 850 টাকা টপিং বামটা, দেখছেন কত কি
এটা স্মেলে আপনি আরো বেশি পাগল হয়ে যাবেন। এটার স্মেলটা এত ভালো, আমি তো লিপসে দেই মাঝে মাঝে, আমি গালে ইউজ করি মাঝে মাঝে। সত্যি কথা যে এটা অনেস্ট কথা বলি, গাল পিঙ্ক করে ফেলে এটা। এবং এটা মনে করেন আপনার বডির কোনো ফাটা দাগ আছে, আপনার হাতে একটু ফেটে গেছে, আপনার বডি ফেটে গেছে, আপনি স্টিল এখানে লাগাবেন, দেখবেন কি ফাটা দাগের কালো ভাবটা চলে গিয়ে পিঙ্কি হয়ে গেছে, পিঙ্কি হয়ে গেছে। এটার দাম 850 টাকা, খুবই ভালো কাজ করে, মাত্র 800। আমার মুখে অনেক ছোট ছোট তিল আর চারপাশে চোখের নিচে চামড়া ভাজ আছে, চিট কালো মুখের লোম আপু বুঝি নাই উপরে চলে গেছে। হ্যাঁ, ওগুলো লাগালেই হবে, ওই তিনটা লাগাবেন আপু। অর্ডার করবো, পেজে অর্ডার করে দেন আপু। এইটা লিপসের জন্য, এটা পারমানেন্ট লিপসের জন্য আপু। তোমার কথা শুনে খুবই মজা লাগে, একদম ঠিক আছে, ঠিক বলছো, তোমরা ভালোবাসো দেখি আমার কথাগুলো এভাবে নিচ্ছ, সত্যি কথা। যেটা আপু সরি আপু, বলতে চেয়েছিলাম যে কোলাজেন বডি ক্রিমটা ব্যবহার করলে পারমানেন্ট, তিনটা ইউজ করলে পারমানেন্ট ফর্সা, এবং যত্ন নিতে হবে। কিন্তু কিভাবে অর্ডার করবো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে মাত্র 850 টাকা। এইবার আসি, যারা একেবারে একটা ভালো মানের ফেস প্যাক চাচ্ছেন, আমাদের স্যাফ্রন ফেস প্যাকটা ইউজ করবেন। আচ্ছা, একজন আপু নাকি বলেছে, একজন আপু বলেছে নাকি এইটা ফেক, ক্রিস্টাল স্লিপিং মাস্কটা হচ্ছে ফেক, সে এটা বাংলাদেশে তৈরি করা হয়েছে, এরকম একজন আপু বলেছে। সো আমার কোনো ধারণা নাই যে বাংলাদেশে এটার যে একটা ভিডিও আছে, এটার যে হচ্ছে কোম্পানি থেকে যে মেকিং করা কাগজপত্র আছে, বাংলাদেশে এরকম কোনো হচ্ছে জিনজিরাতে এরকম কোনো প্রোডাক্ট তৈরি করা হয় কি না, মানে আমার কোনো আইডিয়া নাই। এটা এতটাই হাই কোয়ালিটির, এটা না পেয়ে সে এখন পাগল হয়ে পাবনাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা এতটাই একটা হাই কোয়ালিটি স্লিপিং মাস্ক, যেটা দেখার জন্য, যেটা পাগল হয়ে গেছে সে না পেয়ে এখন উল্টাপাল্টা বকবক করতেছে, সে খুব তাড়াতাড়ি পাগলাগড়াতে চলে যাবে। আই হোপ খুব তাড়াতাড়ি পাগলাগড়াতে চলে যাবে। পাগল ছাড়া কোনো শিক্ষিত এডুকেটেড পার্সন হচ্ছে এই টাইপের কথাবার্তা বলে না, যে একটা প্রোডাক্টের বিদেশি ভিডিও আছে, একটা প্রোডাক্টের হচ্ছে আপনার প্রতিটা প্রোডাক্টের হচ্ছে বিদেশি ভিডিও, বিদেশ থেকে কীভাবে তৈরি করা হচ্ছে, আপনার কোম্পানির ভিডিওগুলো দেওয়া আছে, কোম্পানির যে কোম্পানিতে যেখানে প্রোডাক্ট তৈরি করা হয় সেইখানকে ভিডিও পর্যন্ত দেওয়া আছে, সেগুলো দেখার পরও কীভাবে একটা মানুষ এটারে বলে যে বাংলাদেশের চকবাজারে তৈরি করা হয়েছে, মানে না পেয়ে পাগল। যেমন আঙুর ফল যখন শিয়ালে লাগ না পায় তখন হচ্ছে বলে যে এটা টক। সো এই টাইপের অবস্থা হয়েছে। পেজে কিভাবে অর্ডার দেয় আপু, আপু অর্ডার দেয়নি, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, মেসেজ অপশন পাবেন ওখানে, ঠিক আছে। আপু হেয়ার অয়েল নিয়েছি, ইউজ প্রসেস, চুলের গোড়ায় লাগাবেন, ঠিক আছে, ঝাঁকিয়ে। আপু আপু ফর্সা কিন্তু স্কিন ভালো রাখার জন্য, আপনি স্কিন ভালো রাখতে হলে এটা লাগাবেন সবসময়, সবসময় এটা লাগাবেন, আর এটা লাগাবেন, ঠিক আছে, এটা লাগাবেন, আর এটা ব্ল্যাক স্লিপিং মাস্ক, যেটা ক্রিস্টাল স্লিপিং মাস্ক, স্কিনটা এত মোটা করবে, আচ্ছা স্কিনটা এত মোটা করবে আপনি ফিদা হয়ে যেতে বাধ্য হবেন। একটু লাগাই, হ্যাঁ সুদিং জেলের উপরেই লাগাই, সুদিং জেল শুকিয়ে গেছে। রাতে লাগাবেন, নাইট ক্রিম লাগানোর 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলবেন। যেখানে একটা প্রোডাক্টের টোটাল ডিটেলস পর্যন্ত ভিডিও করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে, সেখানে একটা প্রোডাক্টে কিভাবে ফেক বলা হয় আমার কোনো মাথায় ঢোকে না। একটা মানুষ কতটা অশিক্ষিত পার্সন হলে এই টাইপের হচ্ছে পোস্ট দেয়, এই টাইপের কথা বলে। সো মানে আমার কোনো আইডিয়া নাই, আমার সত্যি কোনো আইডিয়া নাই যে একটা লিগাল প্রোডাক্টকে কিভাবে একটা মানুষ ফেক বলে, মানে না পেয়ে। এটা স্কিন আপনার আজকে রাতে লাগাবেন, কালকে দেখবেন স্কিন মোটা হয়ে গিয়েছে। মেসেজ অপশন আছে আপু, ভালো করে চেক করেন, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ আছে। এটা স্কিন অনেক মোটা করে, আমি তো এটা অনেক ভারী করে লাগাই, তো এটা চাইলে সারা রাতও আপনারা রাখতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি এটা যদি নাইট ক্রিম ইউজার হন, নাইট ক্রিমের আগে 1 ঘন্টা রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। সারা রাত লাগলে আপনি বুঝতে পারবেন যে আপনারা মুখে একটা ম্যাজিক লাগাইছেন, সারা রাত যদি ইউজ করতে পারেন আপনারা বুঝতে পারবেন আপনার স্কিনে আপনি একটা ম্যাজিক লাগাইছেন, ঠিক আছে। মুখের মেস্তার কালো স্পট বলছি আপু, একটু ওয়েট করেন, এইটা আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণ মোটা করবে, এইটা আপনার স্কিনটা অনেক অনেক বেশি পরিমাণ মোটা করবে। হুম, আমি দেখাই, একটু ওয়েট করেন, এইটা আপনার স্কিনটা অনেক বেশি মোটা করবে, পাতলা স্কিনটাকে একেবারে দেখবেন যে
মানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। আপু ফেস প্যাকটা এখানে নাই। আপু একটু ব্যস্ত না, আচ্ছা লাগবে না। এইটা হচ্ছে দেখবেন একদম ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, এত বেশি পরিমাণ, এত বেশি পরিমাণ এটা আপনার স্কিনটা মোটা করবে, এত বেশি পরিমাণ। এর জন্য সবাই এটা নিয়ে হিংসা জেলাস ফিল করতেছে, এর জন্য এটা নিয়ে হিংসা প্লাস এটা পাচ্ছে না, কারণ এটা অর্ডার করে আনানো হয়েছে, এটা অর্ডার করে পার্সোনাল ভাবে আনানো হয়েছে, সেটা পাচ্ছে না, যে কারণে এটাকে ফেক বলার জন্য পুরো উঠে পড়ে লাগছে। বাট লিগাল পেপার তো আছে, সরকারকে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা তো বাংলাদেশে আনানো হয়েছে, সব ডকুমেন্ট তো আছে, তাই না? এটার অ্যাগেনেস্টেও দেখবেন যে কয়দিন পর এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা এখানে অ্যাড্রেস দিতে হবে না আপু, এত সুন্দর কেন মেসেজ করতে হবে পেজে? আপু আমাদের পেজে ঢোকেন তাহলেই দেখতে পারবেন, মেসেজ অপশন আছে আপু। আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ। খাজানা ক্রিমটা আপু নিবা, আচ্ছা আর দিও না, আমাকে দিয়ে দাও। আচ্ছা নিব, সবাই নজর দিচ্ছে, সবাই পচা হয়ে গেছে আমার আপুরা। হ্যাঁ খাজানা সুন্দরী, হ্যাঁ আপু আমি খাজানা সুন্দরী। আপু প্লিজ একটু কল দেন। টিপু বিশ্বাস আমি, আচ্ছা আপু আমি এভাবে তো আমি কাউকে কল দিই না আপু, এখানে অ্যাড্রেস নাম্বার দিয়েন না। বডি ক্রিমটার দাম 1600 টাকা আপু, সো স্টিল এইটা লাগাবেন, এটা হচ্ছে ক্রিস্টালের মতো স্কিন যারা করতে চাচ্ছেন। হ্যাঁ এটা লাগাইছি আপু, এটা তো আমি মানে পুরো শেষ করে ফেলছি প্রায়, এটা আমি প্রতিদিন দিন লাগাই, নাইট ক্রিম যদি দেই বা না দেই তারপরও লাগাই, এটা স্কিনটা অনেক মোটা করে, হেলদি করে ফেলে। আপু পারমানেন্ট, আপু আমার মতো পারমানেন্ট ফর্সা হতে চাইলে খাজানা ক্রিম লাগাবেন, ঠিক আছে? আপু খাজানা কিভাবে অর্ডার দিতে হয়, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন এবং বলতে হবে খাজানা ক্রিম নিবেন, দুইটা একটা যে কয়টা নেন বলে দিবেন, ঠিক আছে? আপু শেয়ার ডান, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে আমাদের সেই মানে টোটাল হিট একটা ক্রিস্টাল মাস্ক, যেটা ডায়মন্ডের মতো, একেবারে ডায়মন্ডের মতো স্কিন মোটা করে ফেলে, লাইক ডায়মন্ড। ডায়মন্ড স্কিন বোঝেন এই যে আমার স্কিনের মতো, আমার স্কিনের মতো, ঠিক আছে? আমার স্কিনের মতো হচ্ছে ডায়মন্ডের মতো যদি করতে চান তাহলে লাগাবেন। এটা প্রাইস পড়বে 1050 টাকা, 1050 টাকা হচ্ছে ক্রিস্টাল স্লিপিং মাস্কটা, 1050 টাকা হচ্ছে ক্রিস্টাল স্লিপিং মাস্ক। একবার লাগাবেন, পরের বার আসতে হবে এই প্রোডাক্টের জন্য আপনার, একবার শুধু ইউজ করবেন, পরের বার আরও অর্ডার দেওয়ার জন্য আসতে হবে এই প্রোডাক্টের জন্য, ঠিক আছে? কারণ এটা এতটাই ভাইরাল একটা প্রোডাক্ট, এতটাই ভাইরাল। আপু আপু কলা খেতে হবে, আচ্ছা পাকা কলা খেলে কখনো ওয়েট লস হয় না, আরও বাড়ে, ভুল ধারণা। আপু প্রাইস কত? এটা প্রাইস 1050 টাকা, খাজানা ক্রিমের পাশাপাশি এটা লাগাবেন, ঠিক আছে? খাজানা ক্রিমের পাশাপাশি এই মাস্কটা লাগাবেন, অটোমেটিক স্কিন হচ্ছে ভালো। স্ক্রাবটা আপু এখন আপাতত স্টকে ওভাবে নাই, ঠিক আছে? যাদের স্কিন পাতলা লাল হয়ে যায় তার অবশ্যই রোদে যাওয়ার আগে, বা প্রতিটা মানুষ রোদে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাতে হবে, রোদে যাওয়ার আগে যদি আপনি সানস্ক্রিন লাগাতে পারেন আপনার স্কিনটা সব সময়ের জন্য সুন্দর থাকবে। এটার প্রাইস 2000 টাকা, সানস্ক্রিমের প্রাইস পড়বে 2000 টাকা। এটা কাজ করবে মাত্রাতিরিক্ত পরিমাণ সুন্দরভাবে, আপনি পুরো ফিদা হয়ে যাবেন, একদম গ্লাসি করে ফেলে, দেখছেন মিশে গেছে, একদম মিশে গেছে। আপু খাজানা ইউজ করছি, কখন ইউজ করলে কাজ করবে আর কি কি? আর এটার সাথে হচ্ছে আপনার এইটা লাগাবেন, সাদা, আরও সাদা হতে চাইলে এটা লাগাবেন, আরও সাদা হতে চাইলে এটা লাগাবেন। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, নেসিফিকের হোয়াইটনিং কিট, নেসিফিকের হোয়াইটনিং কিট প্রাইস পড়বে 2000 টাকা, এটা লাগাবেন। আর স্যাফ্রন সিরাম আছে কিনা আমি জানি না, স্টকে স্যাফ্রন সিরাম আবার রিস্টক করা হবে, ঠিক আছে? যতদূর আমার মনে হচ্ছে স্যাফ্রন সিরাম আবার রিস্টক করা হবে। আপু গোল্ড রোজ প্রিন্টার প্রাইসটা আপু এটা আমি জানি না, একটু ইনবক্স করতে হবে। আমার এসএমএসটা পরও শিল্পী আপু পড়ে ফেলেছি শোনা, সানস্ক্রিমের বিকল্প কিছু নাই, মেস্তা পড়ে যাবে সানস্ক্রিম না লাগালে একটা টাইমে, তারপর লাখ টাকা খরচ করেও কাজ হবে না, দাগ উঠে কি ইউজ করবো? দাগ উঠানোর জন্য খাজানা ক্রিম, প্যাক্সমলি সুদিং জেল যেটা টমেটোর, আর হচ্ছে এটা, এই তিনটা লাগাবেন, একেবারে দাগ চলে যাবে, ব্রন চলে যাবে, স্কিন ফর্সা করবে, স্কিন গ্লাসি করবে, এই তিনটা লাগাবেন। এটার প্রাইস 1000 টাকা, এটা 1750, এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 1500 টাকা। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, আপু আমি জেল লাগানো, মুখে তো কিছু লাগাই নাই, এতেই এত কথা, তাহলে লাগালে কি বলতা, লাগাই নাই কিছু, এতেই এত কথা শুনতে হচ্ছে আজকে, নজর লাগিয়ে দিচ্ছে সবাই, আমার মনে হয় সবাই নজর লাগিয়ে দিচ্ছে। আর মেস্তা স্কিনে থাইনাকা প্যাকটা লাগাতে হবে, থাইনাকা প্যাকের প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা করে, থাইনাকা প্যাকের প্রাইস। আপু আমার মেসেজ পড়ো না কেন, এই যে পড়ে ফেলছি শোনা, যাদের অনেক বেশি চুল পড়ে, লাইক অনেকে টাকলা হয়ে গেছেন, লাইক অনেকে টাকলা, আপু তিনটা কম্বো, আপু কোনো কম্বো নাই, আপু অর্ডার করতে হবে সিঙ্গেলইভাবে। আপু আপু এটা যাদের চুল পড়ে তারা জামাইকান হেয়ার অয়েলটা লাগাবেন, যাদের অনেক বেশি পরিমাণ হেয়ার ফল হচ্ছে,
লাইট চুল পড়তে পড়তে টাক করে গেছে। দেখেন আমার মাথার নতুন চুলের ঠেলায় আমি হচ্ছে সিঁথি বোঝা যায় না, এগুলো সব নতুন চুল। দেখছেন কয়দিন হয়েছে চুল ঘন গজ গজিয়ে বেড়ে গেছে, চুলটা একদম গজ গজিয়ে বেড়ে গেছে। সো আমার চুলটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে, এটা আপনারা স্টিল লাইভে দেখতে পাচ্ছেন। আমি কোনো বানানো কথা বলে প্রোডাক্ট সেল করি না, আমার চুলটা পুরো ঘন হয়ে গেছে। এটা প্রাইস পড়বে 1350 টাকা। জামাইকান ব্ল্যাক একটা হেয়ার অয়েল যেটা চুলটাকে প্রচন্ড কালো করবে, চুল পড়া অফ করবে, চুলের ঘনত্বটাকে বাড়াবে, চুলের গোড়া এত মজবুত করবে আপনি দেখতে পারবেন যে আপনি টানলেও চুল উঠতেছে না। বা আগে আপনার 100 চুল পড়তো, এখানে আপনার 5টা চুল পড়তেছে, 95টা চুল পড়াই অফ হয়ে যাচ্ছে। আমি তো বললামই যে এগুলো আপনি নিজেরা প্রুফ হিসাবে নেবেন যে আসলে কি আপু যেটা বলতেছে, আমার প্রোডাক্ট আমার কথার থেকেও বেশি কাজ করে, এটা সবাই জানে। এর জন্য আজকে আমার এত ডিমান্ড, আমার প্রোডাক্ট আমার কথার থেকেও বেশি কাজ করে, এর জন্য আজকে আমার এত ডিমান্ড, সত্যি কথা যেটা। আপুকে বলো না, বলতেছি আপু আপু তুমি কি কিনবো। আচ্ছা আপু এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350। আপু আমার নাম বলো প্লিজ, সালোয়া আক্তার। আপু আপু তোমাকে দেখে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, আপু আপু আমার নামটা বলো প্লিজ। আচ্ছা শুধু তেল নিলেই চলবে? শ্যাম্পু? হ্যাঁ শ্যাম্পু তো অবশ্যই, কারণ আপনি আমাদের থেকে শ্যাম্পু না নিলে যদি আপনি লোকাল শ্যাম্পু ইউজ করেন তখন তো আপনার ক্ষতি হবে। সো শ্যাম্পুটা দেখেন কত বড় সাইজ, কত গ্রাম এটা? আচ্ছা এটা আমি একটু দেখে নেই, ওয়ান সেকেন্ড, না দেখলে 400 গ্রাম। ও মাই গড, তার মানে আপনার বিশাল একটা শ্যাম্পু মাত্র 850 টাকায় পাচ্ছেন। আচ্ছা আপনার বুঝতে হবে এটা যে আপনার 850 টাকা আপনি ইয়া বিশাল একটা শ্যাম্পু পাচ্ছেন যেটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। 850 টাকা এইটার সাথে এই শ্যাম্পুটা ইউজ করবেন, এই তেলটা এই শ্যাম্পুটা, এই দুইটা নেবেন আপনার চুল পড়া প্লাস চুল ঘন করা প্লাস চুল সিল্কি করার জন্য। এইটার প্রাইস 1350, এটার প্রাইস 850 টাকা, এই দুইটা চুলের জন্য প্রচুর উপকারী একটা তেল। আপনি বললাম না যে একবার নিলে পরের বার আসতে হবে আমার কাছে, আপনি লাইক একবার নিচ্ছেন পরের বার আসবেন আমার কাছ থেকে এটা নেওয়ার জন্য, এটা মাথায় রাখবেন। আপু একটা আনওয়ান্টেড হেয়ার রিমুভাল প্রোডাক্ট দেখা পড়ে স্টকে আছে, বাট একটু ইনবক্স করতে হবে, আমরা ওটা দেখাই না, সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না। ঠিক আছে আপু, নাইট ক্রিম ছাড়া কি ইউজ করবো বলা আছে? এবার একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে, স্যাফ্রন সিরাম লাগাবো। দেখছেন আমার হাতে কি, এটা একটা স্যাফ্রন সিরাম, এটার কালারটা দেখেন অরিজিনাল স্যাফ্রন, আপনি বুঝবেন কিভাবে। দেখা যাচ্ছে আমি ডিরেক্ট স্কিনে, অবশ্যই এটা আমি এখন উঠিয়ে ফেলবো, এটা জেনুইন স্যাফ্রন। এই যে দেখেন, এই যে স্যাফ্রনটা, এটা একটা স্যাফ্রন সিরাম। দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, দেখেন প্রতিদিন আপনি এই সিরামটা লাগাবেন স্কিনটা একেবারে সাদা হয়ে যাবে। নাইট ক্রিমের পাশাপাশি যদি আপনি মুখে আপনার সিরামটা ইউজ করতে পারেন একেবারে ইয়ালোস একটা স্কিন পাবেন, কারণ স্যাফ্রন আপনি খাবেন উপকার পাবেন, লাগাবেন উপকার পাবেন। দেখছেন অরিজিনাল কালারটা, আমি আমার স্কিনে ডিরেক্ট ইউজ করেছি, মিশাবো না কারণ আমার মুখে এখন জেল লাগানো, এটা ওয়াশ করার পর একসাথে ধুয়ে ফেলবো। সো দেখেন দেখছেন একেবারে মিশে গেছে, দেখেন এই যে স্যাফ্রন, এটা এখনো যদি আমি স্যাফ্রনের টি আছে, স্যাফ্রনের অনেক কিছু আসতেছে আমাদের, একটু ওয়েট করতে হবে তার জন্য। সো দেখেন দেখছেন একদম মিশে গেছে, এবং গালটা দেখেন আমার, গালটা দেখা যাচ্ছে স্টিল, না কোনো সাইড এফেক্ট নাই আপু। আচ্ছা আপু আপু মেস্তার জন্য এইটা লাগাবেন কারা, যারা একেবারে পুতুলের মতো সাদা হতে চান, স্যাফ্রন আপনি খান সাদা হয়ে যাবেন অটোমেটিক ভিতর থেকে, স্যাফ্রন আপনি লাগান অটোমেটিক সাদা হয়ে যাবেন, স্যাফ্রন আপনি স্কিনে সিরামের মতো লাগান এটাও সুন্দর হয়ে যাবেন। সো বলার কিছু নাই, সো বলার কিছু নাই, স্যাফ্রন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার 1050 টাকা। 1000 আপু কথা বলেন না, 1050 টাকা স্যাফ্রন সিরামটা, এটা একবার লাগাবেন পরের বার আবার লাগাতে ইচ্ছা করবে, একবার ইউজ করবেন পরের বার আবার আপনি আপনার ফেসে লাগাবেন। স্টিল দেখেন স্যাফ্রনটা আমার গালে লেগে আছে, দেখছেন দুইটা গাল, দুইটা গাল শুধু দেখেন। তুমি যা ইউজ করো তাই নিতে ইচ্ছা করে, লাগাই না এই ভয়ে থাকে না প্রোডাক্ট, ঠিক আছে লাগাই যে একটু দেখাবো। সো এই ভয়ে আমি আসলে দেখেন একদম মিশে গেছে, কেউ বলবে যে আমি মুখে স্যাফ্রন লাগাইছি এখন এসে বলবে সার্জারি করে আসছি, একদল এসে বলবে। আপু বলে দিয়েছি শোনা, এটার প্রাইস 1050 টাকা, স্যাফ্রন সিরামের প্রাইস
পড়বে 1050 টাকা স্যাফরন সিরামের প্রাইস 1050 টাকা এইটা লাগাবেন ফর্সা হওয়ার জন্য এইটা লাগাবেন আমি কপালে একটু লাগাই তাইলে বুঝতে সুবিধা হবে এটা স্কিনটা একেবারে ঠান্ডা করে ফেলে আমার বললাম না যে আমাকে স্যাফরন খেতে দিলে আমি চোখ বন্ধ করে সবার আগে খেয়ে ফেলবো ধাক্কা ধাক্কি করেও যদি লাইন ঠেলে খেতে হয় তাও আমি পেলে খেয়ে ফেলবো দেখছেন স্কিনটা পুরো ইয়েলো টোন হয়ে গেছে এবং এটা আপনি ওয়াশের পর স্কিনটা পুরো সাদা লাগবে আচ্ছা এটা মাত্র 1050 টাকা স্যাফরন সিরাম স্যাফরন সিরাম 1050 টাকা স্যাফরন সিরামের প্রাইস পড়বে 1050 টাকা ঠিক আছে এটা কেউ মিস করবেন না নাইট ক্রিমের সাথে সাথে স্যাফরন সিরামটা লাগাবেন নাইট ক্রিমের পাশাপাশি স্যাফরন সিরামটা আপনারা লাগাবেন প্রত্যেকটা আপু এটা ইউজ করে খুবই উপকার পাবেন এটা চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট এটা প্যাকেজিং আমি দেখাচ্ছি না কপি করে ফেলবে দুই নাম্বার করে ফেলবে এর জন্য আমি খুলে ফেলছি এটার প্রাইস পড়বে ঠিক আছে স্যাফরন সিরাম লাগাবেন মুখের স্পট বলতে কিছু থাকবে না কারণ এটা জেনুইন স্যাফরন আপনি লাগাবেন আপনার স্পটগুলো গায়েব হয়ে যাবে কিছু জিনিস থাকে না যে হচ্ছে গায়েব করে ফেলে ঠিক আছে আপু আপু খাজানার দাম 1500 হ্যাঁ খাজানার পাশাপাশি এটা অবশ্যই লাগাবেন কারণ এটা অনেক সাদা হতে আপনাকে হেল্প করবে অনেক হেলদি স্কিন করবে প্লাস আপনার স্কিনটা অনেক গ্লো করবে আপু এটার প্রাইস 1050 টাকা 1050 টাকা আমি এটার সাথে এটা লাগাবেন ফর্সা যারা হতে যাচ্ছেন সিরাম সাদা সিরাম দেখেন আমার স্কিনটা ওমাই গড একদম পুরো মিল্কি সাদা হয়ে যাচ্ছে ইয়েলো টোন প্লাস এটা ওয়াশের পর এত সুন্দর একটা স্কিন করে আপনি নিজে ফিদা হয়ে যাবেন ওকে উঠে এটা ব্যাগটা দেন ও ব্যাগটা নিয়ে খাবে আপু কেমন আছো অনেক ভালো মরিয়াম আপু তুমি কেমন আছো আপু এসএমএসটা পড়ো শিল্পে পড়ে ফেলেছি সো এইটা লাগাবেন আপনার স্কিনটা সাদা এরকম ইয়েলো টোন করার জন্য ওকে ক্লিয়ার খাজানার প্রাইস হচ্ছে মাত্র 1500 আপু এটা নিয়ে একটু আর বলেন না এটা আমি বলতে বলতে আমার দাঁত ব্যথা হয়ে গেছে গলা ব্যথা হয়ে গেছে খাজানার দাম আর খাজানা বলতে বলতে দেখাইতে দেখাইতে আমার হাতও ব্যথা হয়েছে দাঁতও ব্যথা হয়েছে সব ব্যথা হয়ে গেছে আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ এই দুইটা লাগাবেন এই দুইটা লাগাবেন একেবারে ফর্সা হয়ে যাবেন এই দুইটা লাগাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু একটা কথা বলি কিছু মনে করবা না কারণ তুমি যখন অনেক সাজো তখন অনেক পচা লাগে আর এরকম সাধারণ সাজে এত কিউট লাগে কিভাবে এমনিতেই থাকো আচ্ছা আপু সমস্যা নেই তো আপু তুমি এটাই ভালো বলছো ন্যাচারাল ইজ ন্যাচারাল সাজলে ভূতের মতো লাগে আপু কি লিপস্টিক দিছো হ্যাঁ আপু আমি নুট কালার লিপস্টিক ইউজ করেছি আমার লিপস্টিক ছাড়া চলে না ভাত না খেয়ে থাকতে পারবো লিপস্টিক না দিয়ে থাকতে পারবো না আপু খাজা আপু হাসতেছে আমাকে আচ্ছা আপু হাসতেছে আপু আম্মুর মুখে অনেক মেস্তা খাজানাটা ইউজ করাও আর একটা স্যাফরন সিরাম গিফট করে দাও অটোমেটিক আপু 2000 টাকার কিছু নিলে কি বুস্টার জুসটা গিফট বড় জুসটা গিফট দিবা আপু হ্যাঁ 2000 টাকা আপু বুস্টার জুসের দামই 4000 টাকা সো তুমি 2000 টাকার মানে প্রোডাক্ট নিয়ে বুস্টার জুস হচ্ছে গিফট আচ্ছা আপু আপু হালকা ব্রন এবং পোরজ আছে বয়স 22 কি ইউজ করব ফর্সা আছে আলহামদুলিল্লাহ ব্রন আছে আপনি এইটা ইউজ করেন পোরজ আছে ব্রন আছে এই দুইটা লাগাবেন আপু একেবারে চলে যাবে চোখ বন্ধ করে যেহেতু ব্রন আছে স্নেল কিট লাগালে ব্রন চলে যাবে যেহেতু পোরজ আছে পোরজেও এটা দিলে চলে যাবে আর এটা লাগাবেন অবশ্যই এটা 1000 টাকা এটা 1750 এই দুইটা লাগান ইনশাআল্লাহ খুব বেটার রেজাল্ট পাবেন আপনি কোলাজেন বডি ক্রিমটা দেই এখন বডি মিশে গিয়েছে আগে ভাসা ভাসা থাকতো কিন্তু আপু গোসল করলে আবার উঠে যায় কি করব গোসলের পর আবার লাগাতে হবে কিন্তু আপু মুখে ছোট ছোট তিল তিল চোখের উপরে নিচে কালো চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে ঠোঁটের কালো দাগ আছে পিকে লোম আছে আচ্ছা তিনটাই লাগাতে হবে আপনার তিনটাই লাগাতে হবে খাজানা ক্রিম প্যাক্সমলি সুদিং জেল আর হচ্ছে আমাদের অবশ্যই স্নেল কিট এই তিনটাই আপনাকে লাগাতে হবে এটার প্রাইস 1500 আপু পানি খাওয়ানোর এটার প্রাইস হচ্ছে 1750 এটা 1000 টাকা আপু বলে দিয়েছি প্লিজ বলে দিয়েছি এই তিনটাই আপনার লাগাতে হবে এই তিনটা 1000 টাকা 1750 আর 1500 টাকা ফেস ওয়াশ আল্লাহ ফেস ওয়াশ এবার মুখ ধোয়ার নিয়ে আমি ইম্পর্টেন্ট কথা বলি যারা মুখ ধোয়ার আইটেম নেবেন না
না, তারা কিছু নিয়েন না আমার থেকে, কারণ আপনারা মুখটা ভালোভাবে ক্লিন করেন না, এর জন্য অনেকে স্লো কাজ করে। অনেকে বলে আপু আমি ডেটল সাবান দিয়ে মুখ ধুচ্ছি, কেউ লাইফ বয় সাবান দিয়ে মুখ ধোয়, কেউ ডাভ সাবান, কেউ লাক্স সাবান, কেউ কসকো সাবান, কেউ কেয়া সাবান। আসলে এগুলো কোনো সাবান না, এগুলো দিয়ে মুখ ধুয়েন না, স্কিন আরও নষ্ট হবে। এগুলো টয়লেট সোপ, ঠিক আছে, এগুলো দিয়ে মুখ ধোবেন না। মুখ ধোয়ার জন্য অবশ্যই ভালো মানের ফেস সাবান প্লাস হোয়াইটনিং সোপগুলো, ব্রনের সোপগুলো, অথবা যাদের ব্রন আছে, আমার ব্রনের একটা সাবান আছে, আমি যদি থাকে আমি দেখিয়ে দিব, যাদের মুখে ব্রন আছে তারা এই সাবানটা লাগাবেন। এটা হচ্ছে একনি সলিউশনের সাবান, এইটা দেখছেন কত সুন্দর, এইটা লাগাবেন যাদের মুখে ব্রন আছে। এটা প্রাইস 850 টাকা, 850 টাকা। যাদের মুখে ব্রন নাই বা ব্রনও আছে, যাদের একটা ভালো মানের ফেস ওয়াশ দরকার, এই সাবানটা নিয়ে, এই ফেস ওয়াশটা নেবেন 1350 টাকা। এটা এলিজা হেলেনার ফেস ওয়াশ। আপু মুখে সিরাম লাগাইছি, নজর দিও না প্লিজ, প্লিজ কেউ নজর দিও না, ঠিক আছে, আমি মরে যাবো নজর দিলে, এত নজর দিয়ে আমি নিতে শুকিয়ে যাচ্ছি, আবার একটু মোটা হচ্ছি, এত নজর দিও না প্লিজ সোনারা। সো এইটা একটা এলিজা হেলেনার ফেস ওয়াশ, যেটা আপনি লাগাবেন এবং পুরো ফিদা হয়ে যাবেন, ঠিক আছে। আপনি তোমাকে হারিয়ে ফিরেছিলাম, অনেক কষ্টে খুঁজে বের করেছি, চোখের কালো দাগ যাওয়ার কোনো ক্রিম আছে? চোখের কালো দাগটা কি আপু গর্ত মতো হয়ে গেছে? আচ্ছা, চোখের কালো দাগটা যদি বেশি থাকে তুমি খাজানাটা ইউজ করো, এটা লাগালে চোখের চারপাশে কালোভাবে একেবারে চলে যায়, এক্সট্রা আবরণ পরে তো এগুলো সব চলে যায়, এটা লাগাও, এটা প্রাইস পড়বে 1500 টাকা। ভালো, আমার সবাই খুঁজে পায় না, এটাই সবচেয়ে বেশি মজার বিষয়, আমি নাকি হারিয়ে যাই, কো কীভাবে হারিয়ে যাই আমি জানি না, নোটিফিকেশন যায় না, পেজ খুঁজে পায় না, এরকম প্রবলেম হয়। এইটা হচ্ছে এলিজা হেলেনার ফোম ফেস ওয়াশ, একদম ফোম হয়ে যায়, এইটা লাগাবেন, প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার 1350 টাকা। আর এই সাবানটা দিয়ে ব্রন যায়, স্পেশাল ব্রন যাদের, তারা 850 টাকা দিয়ে এই সাবানটা লাগাবেন, অটোমেটিক ব্রন গায়েব হয়ে যাবে এবং কালো হয়ে যাবে, স্পট উঠে যাবে। দাগ উঠাতে কি ইউজ করবো, দাগটা কি সেরকম, দাগটা যদি শুধু আপনার মুখে হালকা হালকা ব্রনের দাগ হয় সেক্ষেত্রে আমাদের মিরাক্কেল ক্রিমটা লাগাতে পারেন, প্রাইস 2500 টাকা পড়বে। আর শুধু স্পটে ইউজ করবেন, শুধু স্পটে লাগাবেন, চলে যাবে। আপু তোমার প্রোডাক্ট বেশ, শুধু টাকা নিতে পারি না, কম নাও, কম প্রোডাক্ট তো নিচ্ছ না, সবাই প্রোডাক্ট নিয়ে ভরে ফেলতেছো, এক একজনের বাসায় দেখি আমার অফিসের থেকে বেশি প্রোডাক্ট, এক একজনের বাসায় দেখি যে আমার অফিসের থেকে তার বাসায় হচ্ছে বেশি প্রোডাক্ট হয়ে গেছে। সো আমি জানি না আপু, আমি এর আগে একটা ক্রিম ব্যবহার করেছিলাম, তারপর চামড়া উঠে চোখের নিচে কালো হয়ে গিয়েছে, এই যে এক্ষেত্রে হচ্ছে যেহেতু চামড়া উঠে চোখের নিচে কালো হয়েছে, তাহলে কিন্তু আপনাকে ঠিক, ঠিক আছে, তিনটা প্রোডাক্ট লাগাতে হবে, এই তিনটা, স্কিন রিপেয়ার করতে হবে, স্কিন হেলদি করতে হবে, এই দুইটা, আর হচ্ছে খাজানা ক্রিমটা কই, এই তিনটা আর খাজানাটা, এই তিনটাই আপনাকে লাগাতে হবে, তাহলে একদম ঠিক হয়ে যাবে, স্কিন রিপেয়ার হবে, মোটা হবে, হেলদি হবে, কালো দাগ চলে যাবে, স্কিন গ্লো চলে আসবে, ফর্সাও হবেন, এই তিনটা লাগাবেন, 1000 টাকা, 1750 আর 1500। ফেইজে অনেক একনি দাগ, কোন ক্রিমটা এবং ফেস ওয়াশ নেবেন? একনি সাবানটা নেবেন আর খাজানা ক্রিমটা নেবেন? খাজানা ক্রিম আর একনি সাবান 850 আর 1500, 850 1500। একটা ফেস ওয়াশ গ্লো ক্রিম লাগবে, একটা ফেস গ্লো ক্রিম লাগবে, স্কিন গ্লো করতে চাইলে খাজানার বিকল্প কিছু নাই। আমাকে দেখেন, আমাকে দেখেন, আমি কতদিন স্কিন গ্লো করে ফেলেছি, এটা কন্টিনিউ লাগালে আমার দেখা যাবে না ক্যামেরায়, সাদা হয়ে যাব পুরো, এটা যদি কন্টিনিউ ইউজ করি আমাকে খুঁজে পাবেন না, শুধু সাদা দেখবেন, সাদা ভূত। এটা কন্টিনিউ ইউজ করলে এত সুন্দর স্কিন করে, মানে গ্লো কাহাকে বলে, শুধু খাজানা যারা হচ্ছে না ইউজ করতেছে তারা হচ্ছে মানে চিন্তাও করতে পারবে না। কেমন আছো আপু? মা এমপি আছে আমাদের ভবিষ্যতের লয়ার, ভালো আছি। আচ্ছা, চুলে তেলটার নাম বলো, জামাইকান হেয়ার অয়েল। আপু কোলাজেন বডি ক্রিম খাজানার পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, চুলে তেলটার নাম বলে দিয়েছি আপু, খাজানা এবং জাফরান সিরামটা দিলে অবশ্যই কাজ করবে। আপু এসএমএস পরও পড়ে ফেল, পড়দের জন্য আপু এই কিটটা লাগালেই হয়, আর কিছু দরকার নেই, 1750 টাকা, শোনা এই কিটটা লাগার পোর্সের জন্য এমনিতেই কাজ করবে। চুলে তেলটার নাম বলো, চুলে তেলটার নাম আল্লাহ স্ক্রিনশট নেন, ঠিক আছে, ইনবক্স করেন, আমারে পুরো পাগল করে দিয়ে নেয় তেলটার জন্য, এটা পুরো হচ্ছে একটা এত গ্রেভি একটা তেল, আপনি পুরো ফিদা হয়ে যাবেন। ব্রনের দাগ আছে এটা লাগাবেন, পাশাপাশি চলে যাবে। কোলাজেন বডি ক্রিমটা কি কতদিনে কাজ করে? কোলাজেন বডি ক্রিম প্রথম দিন থেকে কাজ করবে, প্রথম দিন আপনি লাগানোর সাথে সাথে ফিডব্যাক রেজাল্ট পাবেন, এবং এটা 10 দিনে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এইবার আসি আমরা, এখন গেমস খেলবো, আমাদের শ্যাম্পুর প্রাইস কত? এইটা কিন্তু সবাই দিবেন চুলের জন্য, খুবই সিল্কি করে, আমি কিন্তু চুল বেঁধে রাখতে পারি না, খুলে যায় চুল, কিন্তু আমার রিবুটিং করা না, ঠিক আছে, চুল আমার একটুকু রিবুটিং করা না। সো কেউ আমাকে ক্লেম করতে আসবেন আপনার চুল রিবুটিং করা, ঠিক আছে, আমি কোনো পার্লার থেকে বা আমি নিজেও রিবুটিং করি না, আমার কালার চুল, আমি নিজে কালার
ব্যবহার করছি। সো এটার প্রাইস কত আমাকে বলতে হবে, শ্যাম্পুর প্রাইস কত, শ্যাম্পুর প্রাইস কত? আপু আপু কেমন আছো, অনেক ভালো। শোনা আপু, বেবি ব্রুনের স্পট আউট বলে দিয়েছি, কেমন আছো? অনেক ভালো আবির, সবাই একসাথে জিজ্ঞাসা করো কেমন আছো। ভালো আছি তো, হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র, গেস গেস এনি গেস, আফরিন জান, রক্সানা অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? হয় নাই অ্যাঞ্জেল অনন্যা আপু, 1550 টাকা হয় নাই, 800 টাকা হয় নাই, শ্যাম্পুর দাম 800 টাকা, শ্যাম্পুর দাম 800 না হয় নাই, যে সঠিক বলতে পারবে আজকে শ্যাম্পু তার। স্নেল কিটটা কিভাবে ইউজ করব, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন রাতে, তারপর হচ্ছে সিরাম টোনারটা দিয়ে মুখটা মুছে নেবেন, তারপর সিরামটা লাগাবেন, তারপর ক্রিমটা লাগাবেন, শেষ। আপু শ্যাম্পুর দাম আপু 800 টাকা, দেখি কে সঠিক বলতে পারে, কে সঠিক বলতে পারে শ্যাম্পুর দাম কত, কে সঠিক বলতে পারে? আজকে শ্যাম্পু তুমি তার, যে শ্যাম্পুর দাম সঠিক বলতে পারবে আজকে শ্যাম্পু তার। এটা অনেক মারাত্মক আকারের একটা শ্যাম্পু, এবং এটা কত এমএল এর, এটা কতটুকু বড়, কত এমএল এর একটা শ্যাম্পু সেটা আমি বলছি। সো এটা কত এমএল এর শ্যাম্পু সেটাও বলতে হবে, দাম বলতে হবে, কত এমএল প্লাস কত টাকা দাম, 850 টাকা হয়েছে, বাট কত এমএল, কত এমএল, এটা কত বড়, এটা কিন্তু অনেক বড়, দেখেন আমার ফেজের থেকেও ডাবল সাইজ এটা, ঠিক আছে, একদম পানির দামের শ্যাম্পু, ঠিক আছে, এটা একদম পানির দামের শ্যাম্পু। মনে করেন যে আপনি কম টাকার ভিতরে এরকম হাই কোয়ালিটির একটা শ্যাম্পু চিন্তাও করতে পারবেন না, স্কিন পাতলা হয়ে গিয়েছে রিপেয়ার করব কিভাবে, অনেক পাতলা হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেলে আগে ড্রাগন সিরামটা লাগান, আর হচ্ছে এইটা, ঠিক আছে, এই দুইটা লাগেন, রুনা সিমরান আপু হ্যালো ডিয়ার, এই দুইটা লাগাবেন, এই দুইটা লাগাবেন, ভালো একটা ফেস প্যাক দেখাও, স্যাফরন ফেস প্যাকটা লাগাবেন আপু, খুবই ভালো, খুবই ভালো। আপু তোমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিব ভাবছি, তোমার শোরুম ঠিক, হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি শোরুম থেকে নিয়ে যেও, শোরুম থেকে নিও, গিফটও নিয়ে যাবা, শোরুম থেকে আমার সাথে দেখা করে নিতে পারবা। আপু তাহলে খাজানাটা কখন ইউজ করবো, রাতে একদিন পর পর। আপু বিকাশ কিভাবে অর্ডার, বিকাশে কি, বিকাশে অর্ডার করে কিভাবে, ইনবক্স করতে হবে, মেসেজ করতে হবে পেজে, মেসেজ অপশন আছে পেজে। আপু 850 টাকা, আপু 200 গ্রাম, হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে কেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে প্রোডাক্ট দিবে আপনাকে। 750 হয় নাই, যারা পারতেছে তারা উইনার অলরেডি হয়ে যাবে, কিছুক্ষণ পরেই দেখবেন আমরা উইনার করে দিব। আচ্ছা আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, যে উইনার হবেন তাকে মেসেজ করা হবে, সো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, যে উইনার হবেন তাকে মেসেজ করা হবে, সো কোনো টেনশন করবেন না, উইনারের নাম আমরা খুব সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করে দেই, সবসময় মেসেজ করে দেই, তো গিফট নিয়ে কোনো টেনশন নাই, গিফট যে উইনার হবেন সে কিন্তু অলরেডি উইনার হয়ে গেছে, হ্যাঁ, সো তারপরেও যদি আপনারা উইনার হতে চান কমেন্ট করতেই থাকবেন, কেউ অফ যাবেন না, ঠিক আছে। ও স্যাফরন ফেস প্যাক আমি দেখাতে ভুলে গেছি, সরি, এটার দাম কয় টাকা, 1350 টাকা মেবি, স্যাফরন ফেস প্যাক এটা লাগাবেন, ঠিক আছে, এটার দাম আরও বেড়ে যাবে, মেবি 3000 টাকার কাছাকাছি এটার আর একটা ভার্সন আসবে ওইটার দাম, আমার যতটুকু আইডিয়া আছে ততটুকু বলে দিলাম, মারতে পারবেন না আমারে যে আপু প্রোডাক্টটা তো কম আনো কেন, প্রোডাক্ট পাই না আপু, প্রোডাক্ট দেও না, এটা এই টাইপের কথা আমারে বলবেন না দয়া করে, আর প্রোডাক্ট আসে অনেক আপনারা মারামারি করে নিতে পারেন না, কারণ আমার প্রোডাক্ট ইউজ করতে হলে মারামারি করতে হবে, ওকে, আচ্ছা সো আল্লাহ হাফেজ।